చరణ సంపన్ను సుగతు లోక విదు అనుత్తారు పురుష ధమ్మ సారథి సత్తా దేవ మనుషన బుద్ధో భగవాన్. এই নয়টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তথাগত সম্যক সম্বুদ্ধকে শিরে স্থাপনে নত শিরে বন্দনা করছি. বোধিসত্ত্ব আর্য মিত্রকেও নত শিরে করণ জুড়ে বন্দনা করছি. আজকে চট্টগ্রামের নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দের উদ্যোগে আয়োজিত বর্ষাবাস বাছতিবর্তান অনুষ্ঠানে আগত নির্বাণকামী অনুসর অদৃশ্য জগতের দেব নাগ কিংবা অবসর যখন পর্যন্ত ব্রহ্মাসহ সকলকে আমার এই জন্মসহ অতীত অতীত জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় শিলময় ভাবময় পূর্ণ রাশি সহ আজকে এই অনুষ্ঠানে ধর্ম দেশনায় যে পূর্ণ সম্ভার সঞ্চিত হবে সকল পূর্ণ রাশি সকলের কল্যাণের জন্য, হিতের জন্য, সুখের জন্য, নির্বাণের জন্য আমি বিলিয়ে দিচ্ছি, দান করছি. নির্বাণ কামেগণ, আজ এই পবিত্র ক্ষণে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এমন এক ব্যক্তির কথা দেশনা করব বলে, যিনি আমাদের এই ভদ্রকল্পের শেষ বুদ্ধ হবেন, আমাদের এই ভদ্রকল্পের ককশান্ত বুদ্ধ, কোনাগমন বুদ্ধ, কাশ্যপ বুদ্ধ, গৌতম বুদ্ধ চারজন বুদ্ধ আবির্ভূত হয়ে গেছেন. আমরা অতি ভাগ্যবান যে এই ভদ্রকল্পে আমরা আরও একজন বুদ্ধের সাক্ষাৎ পাব, তিনি হলেন আর্যমিত্র বুদ্ধ. আজকে সেই আর্যমিত্র বুদ্ধ সম্পর্কে আপনাদেরকে আমি দেশনা দেব বলে মনস্থির করেছি. কারণ এই আর্যমিত্র বুদ্ধ সম্পর্কে আমি যতবার পড়েছি ততবার আমি আনন্দের সমুদ্রে ভেসেছি, আমি ডুবেছি, আমি নিজেকে হারিয়েছি. তাই আমি চিন্তা করলাম এত সুস্বাদু, এত মনোরম, এত আবেগ আপ্লুত করে দেয়া ধর্ম আমার প্রিয়জনদেরকে যদি আমি বিলিয়ে না দিই তাহলে আমার কর্তব্য পরিপূর্ণ হবে না. তাই আপনারা আমার প্রিয়জন, প্রিয়জনকে এই প্রিয় কথা, প্রিয় দেশনা ভাগ দেব বলে মনস্থির করেছি, নিশ্চয় আপনাদেরও খারাপ লাগবে না. ভগবান বুদ্ধ রাজগৃহের বেলুবনে অবস্থান করছিলেন, ওই সময়কার কথা আপনারা জানেন. রাজা বিম্বিসারের পুত্র অজাতশত্রু পিতাকে হত্যা করে সিংহাসন দখল করে নিয়েছিলেন. সেই অজাতশত্রুর কাঞ্চন দেবী নামে এক রানী ছিল, তার গর্ভে এক সন্তান জন্ম হয়, সেই সন্তানের নাম অজিত রাজকুমার. এই অজিত রাজকুমার ছোটকাল থেকে ভিন্ন প্রকৃতির ছিলেন, অন্যান্য রাজকুমারদের মতো ছিলেন না. তাই পুত্রের মনোবাসনা পরিপূর্ণ করার জন্য পিতা রাজা অজাতশত্রু পুত্র অজিত কুমারকে বেলুবন বিহারে নিয়ে আসলেন তার 500 জন সঙ্গী সহকারী, মন্ত্রী পরিষদ, সেনা
সৃষ্টি চতুর পরিসর সংকলিত বিরাট এক সমাবেশ, জন সমাবেশ তিনি করলেন। বিলুবনি উপস্থিত হয়ে রাজা অজাত শত্রু ভগবান বুদ্ধের নিকট প্রার্থনা করলেন তার ছেলেকে প্রবজ্ঞা দানের জন্য। ভগবান বুদ্ধ সেই রাজপুত্র অজিত কুমারকে প্রবজ্ঞা দিলেন, তখন তার বয়স 16 বছর। 16 বছর বয়সে প্রবজ্ঞা নিয়ে তার নাম রাখা হল অজিতাশ্রম। তারপরে আরেকটু বড় হলেই তিনি হলেন অজিত থেরো। একদিন ভগবান বুদ্ধ এই অজিত থেরোকে সাথে নিয়ে কপিলাবস্তু আগমন করলেন। সেটাই ভগবান বুদ্ধের কপিলাবস্তুতে প্রথম আগমন 7 বছর পর। পিতার সাথে, স্ত্রীর সাথে, পুত্র রাহুলার সাথে দেখা হবে 7 বছর পর। সাথে ভগবান বুদ্ধের 80 জন মহাশ্রাবকও ছিলেন। কপিলাবস্তু ন্যাগ্রোধ বিহারে ভগবান অবস্থান করলেন। ভগবান বুদ্ধের আগমন বার্তা পেয়ে তার মাসি মহাপ্রজাপতি গৌতমী, মায়াদেবীর ছোট বোন, আপন বোন, তিনি ভগবান বুদ্ধকে অতি স্নেহ করতেন। ছোটবেলায় তিনি নিজ পুত্র নন্দকে ফেলে দিয়ে রেখে দিয়ে সিদ্ধার্থ রাজকুমারকে কোলে করে দুধ খাওয়িয়েছিলেন। তাই এখন সে সিদ্ধার্থ বুদ্ধ হয়ে আসছেন। তাই তার প্রতি অগাধ প্রেম, প্রীতি, ভক্তি এবং শ্রদ্ধায় মাসি প্রজাপতি গৌতমী অধিষ্ঠান করলেন, আমি আমার প্রিয় পুত্রকে স্বর্ণজীবন দান করব। তাই তিনি অধিষ্ঠান করে স্বর্ণের গুঁড়া আনলেন, মাটির সাথে মিশিয়ে স্বর্ণের গুঁড়াকে তিনি বড় কাঠের পাত্রে ঢাললেন। অধিষ্ঠান করলেন, আমি আমার পুত্র ভগবান বুদ্ধকে স্বর্ণচীবর দান করতে চাই, তাই স্বর্ণ তুলা উৎপন্ন হোক। এ অধিষ্ঠান করে তিনি স্বর্ণ বীজ রোপণ করলেন। অধিষ্ঠান কোনোদিনও বিফল হয় না যদি তা সত্য হয়ে থাকে, সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাই স্বর্ণ তোলা গাছ উৎপন্ন হয়। সেই স্বর্ণ তোলাকে মা প্রজাপতি গৌতমী স্বহস্তে তিনি তুলা পরিষ্কার করলেন, বিচি ফেলে দিলেন, তুলাকে গুঁড়ি করে তিনি এটাকে কী জানি বলো, ওদের ভাষা একটা আছে আমি এটা জানি না, ওগুলো করে চরকায় তিনি সুতা বের করলেন। নিজের হাতে সুতা বের করে তারপর পরিপূর্ণ যখন হয় তিনি দক্ষ নিপুণ একজন মহিলা সন্ধান করলেন যে জীবন বুনতে পারবে, ভালো তাঁতি। হ্যাঁ, পাওয়া গেল। সেই তাঁতিকেও চন্দন জল দিয়ে স্নান করিয়ে, মূল্যবান কাপড় চোপড় পরিয়ে দিয়ে, স্বর্ণ অলঙ্কার, মণিমুক্তা খচিত অলঙ্কার পরিয়ে দিয়ে বিশেষ একটা আশ্রম তৈরি করে সেখানে তাঁত সাজানো হয়, তাঁত বসানো হয়। সেখানে তাঁত দিয়ে জীবন বোনা শুরু হয়। মহাপ্রজাপতি গৌতমী নিজেই সেখানে বসে থাকতেন, পাহারা থাকতো, কেউ যেন আসতে না পারে। এইভাবে অতি সযত্নে স্বর্ণ চীবর তৈরি হয় 2 টুকরা। এক টুকরা লম্বায় 14 হাত, প্রস্থে 7 হাত,
এভাবে দুই টুকরা হয় এক সেট। চীবর তৈরি হয়ে গেলে রুবি পাথরের বাক্সে চন্দন সুগন্ধি ছিটিয়ে দিয়ে সেখানে ভরিয়ে মাথায় করে আনলেন। কোথায় করে আনলেন এই জন্য আপনাদেরকে মাথায় তুলতে বলছেন, মাথায় করে আনলেন, ভগবান বুদ্ধকে দান দেবেন। বন্দনা করলেন পঞ্চাঙ্গে, বন্দনা করে সুযোগ বুঝে নিবেদন করলেন, ভগবান আপনার প্রতি আমার ভক্তি বিশ্বাস ভালোবাসা প্রগাঢ়, তাই আপনার জন্য আমি স্বর্ণ চীবর তৈরি করেছি, আপনি অনুগ্রহ করে আমাকে এই স্বর্ণ চীবর দান দেওয়ার সুযোগ দিন। স্বর্ণ চীবর গ্রহণ করে আমাকে অশেষ পুণ্য লাভের সুযোগ দিন। ভগবান বুদ্ধ এক পিস গ্রহণ করলেন, এক টুকরা নিলেন, আর এক পিসকে বললেন, উপাসিকা আমার মা যান শঙ্খকে দেন। প্রথমে তিনি খুশি হতে পারলেন না, কেন শঙ্খকে দিন বললেন, আমি আপনার জন্য তৈরি করেছি, আপনার উদ্দেশ্যেই করেছি, আপনি দয়া করে নিন। তবুও ভগবান বললেন, আপনার মঙ্গলের জন্যই বলছি, কল্যাণের জন্য বলছি, শঙ্খকে দান করো। এভাবে তিনবার বলার পর তিনি শঙ্খকে দিতে গেলেন অনেক শঙ্খ, 80 জন অগ্রমহাশ্রাবক সহ মহাশ্রাবক বৃন্দ বসে আছেন, কেউ কিন্তু হাত বাড়িয়ে নিল না। সবার মনে হৃদয়ের একটা আতঙ্ক ভয়, এই চীবর ভগবান বুদ্ধের জন্য তৈরি করা হয়েছে, আমাদের জন্য নয়, আমরা উপযুক্ত নয়, সুতরাং ভগবানের জন্য তৈরি করা আমরা নিতে পারি না, এমন একটা ধারণাই তারা কেউ নিলেন না। এমনকি সারিপুত্র মুদগলায়নও নিলেন না, মাঝখানে বসেছিল অজিত থের। তিনি ভাবলেন, ভগবান বুদ্ধ তার মাসির কল্যাণের জন্য মঙ্গলের জন্য এই চীবর সঙ্ঘকে দান করতে বলেছেন, কোনো সঙ্ঘই যখন নিচ্ছে না, মাসির কল্যাণ হোক, মহাপ্রভুপতি গৌতমীর মঙ্গল হোক, এই চেতনায় তিনি সেই চীবরটা নেবেন বলে স্থির করলেন এবং হাত বাড়িয়ে সেই চীবর তিনি গ্রহণ করলেন। সবার চোখ কিন্তু সেখানে, 80 জন অগ্রমহাশ্রাবক সহ কেউ যখন নিচ্ছে না, ছোট্ট একটা ভিক্ষু সেটা নিচ্ছে, সবার চোখ সেখানে শুধু নয়, মুখটাও সবার খুলল, আঞ্জাত্রা কোনো এক ভিক্ষু এটা গ্রহণ করছে কেন। আঞ্জাত্রা ভিক্ষু মানে অচেনা অজানা নাম করা বিখ্যাত নয়, সেরকম আর কি। ভগবান বুদ্ধ সিংহাসনে বসে তা দেখতে লাগলেন, ভিক্ষুদের মনের প্রতিক্রিয়া ভগবান বুঝতে পারলেন। তখন ভগবান বুদ্ধ, হে ভিক্ষুগণ শোনো, সবাই শুনলেন, তোমরা এই অজিত থেরকে চিনো? কেউ চিনে না। তখন ভগবান বুদ্ধ বললেন, হে আমার প্রিয় শিষ্যগণ, এই অজিত থের আমার মতো একজন, 10 পারমী 10 উপপারমী 10 পরমার্থ পারমী পূরণকারী মহাব্যক্তি, মেঘে ঢাকা সূর্যের ন্যায়, ছায়ে ঢাকা আগুনের ন্যায় পরম পারিবহন ব্যক্তি, যিনি আগামীতে বুদ্ধ হবেন। ভগবানের কথা শুনে সবার মনে আগ্রহ ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। অজিত থের যখন শুনছে, আ আমি নাকি বুদ্ধ হব, চিন্তা করুন তো কেমন হবে, তখন মনের অবস্থা কেমন হবে, অজিত থের আনন্দে উদ্বেলিত, তিনি ভগবানের কথা বিশ্বাস করেন। ভগবান কোনোদিন দুই কথা বলেন না, মিথ্যা কথা তো বলেনই না, সুতরাং আমি বুদ্ধ অবশ্যই হব।
তার মনের ভিতর সেই ধরনের একটা আশার সঞ্চার হল। তখন কিন্তু লোকজন অন্যান্যরা ভগবান বুদ্ধের কথা বিশ্বাস করলেও সন্দেহ থেকে যায়, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। 2005-06 সালে যখন ছেড়ে ছাড়ো আমাকে বলল, তুমি রামের ছোট ভাই, ছেড়ে ছাদর কথা তো অবিশ্বাস করার কিছু নেই, তবু আমার মনের ভিতরে একটা সন্দেহ, আমি রামের ছোট ভাই কেমন করে হব? যাক, সে কথা আপনারা অনেকেই জানেন। সেরকমই অজিত ঠাকুর মনের ভিতরে সন্দেহ না আসলেও অন্যান্যদের মনের ভিতরে সন্দেহ জাগলো, হতে পারে নাকি ছোট ছেলে একটা বুদ্ধ নাকি হবে। ভগবান তাদের মনের সংশয় বুঝতে পেরে তাদের সংশয় দূর করার জন্য আনন্দকে ডাকলেন, আনন্দ দেখে আসো, আমার এই সাবেকটা আনো। কোন সাবেক? যে সাবেকটা চার লোকপাল দেবরাজ দান করেছিল ভগবান বুদ্ধকে। চার লোকপাল দেবরাজ চারটা সাবেক দান করেছিল, চারটা সাবেক দান করেছিল। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, আওয়াজ চলে গেল কেন? চারটা সাবেক দান করেছিল ভগবান বুদ্ধ। ওই চারটা সাবেককে যদি চারটা সাবেক ধরবেন কেমনি, তাই না? একটা সাবেককে তো ধরতে পারেন, তাই তিনি চারটা সাবেক একটার উপর একটা বসিয়ে অধিষ্ঠান করে চাপ দিলে এক সাবেক হয়ে যায়, কিন্তু মুখে চারটা দাগ থেকে যায়। ওই সাবেকটা আনতে বললেন, এটা রুপি পাথরের সাবেক, দেবতাদের দেওয়া। ভগবান বুদ্ধ তার ডান হাতে সেই সাবেকটাকে ধরে অধিষ্ঠান করে আকাশে নিক্ষিপ্ত করলেন। সাবেকখানা আকাশে অদৃশ্য হয়ে গেল, কোথায় চলে গেল কেউ বুঝতে পারল না। তখন ভগবান বুদ্ধ সারিপুত্র মোদগালয়ন আরও অনেক অনেক 80 জন মহাশ্রাবকদেরকে বললেন, আনতে পারবে? কেউ আনতে পারল না, কেউ আনতে পারল না সেই সাবেকটাকে। ভগবান বুদ্ধ যা নিক্ষিপ্ত করে দিলেন। তখন ভগবান অজিত থেরোকে বলল, অজিত থেরো তুমি আনতে পারবে? বুদ্ধ, আনতে পারবে। নিমেষেই অজিত থেরো আকাশে অদৃশ্য হয়ে গেল এবং পরক্ষণেই তিনি সাবেকখানি ধরে বুদ্ধের পদতলে বুদ্ধকে তুলে দিলেন। সবাই সাধুবাদ দিল। আর কারো মনের ভিতরে সন্দেহ থাকলো না, সন্দেহ দূর হয়ে গেল, নিশ্চয়ই বুদ্ধ হবেন তিনি। অজিত থেরো খুব আনন্দিত, তিনি বুদ্ধ হবেন এটা ঠিক তিনি বুঝলেন। তখন যে এক টুকরা চিবর তিনি গ্রহণ করেছিলেন, এই চিবর তিনি নিজের জন্য রাখলেন না, তিনি ভগবানকে দান করলেন, ভগবানের মাথার উপরে চান্দোয়া তৈরি করার জন্য। ভগবানকে দান করে দিয়ে তিনি প্রার্থনা করলেন, ভগবানকে আমার এই স্বর্ণ চিবর চান্দোয়া হিসাবে দান করার পুণ্য ফলে আমি যখন বুদ্ধ হব তখন যেন আমার মাথার উপরে 12 যোজন বিশিষ্ট চান্দোয়া হয়ে আমাকে সর্বদা ছায়া দেয়। তার মনের এই কামনা তিনি মনে মনেই প্রার্থনা করেছেন, কেউ শুনেন নাই, ভগবান বুদ্ধ কিন্তু শুনেছেন। ভগবান বুদ্ধ তার এই প্রার্থনা শুনে মুচকি হাসলেন, মৃদু হাসলেন। মৃদু হাসি দেখে আনন্দ জিজ্ঞেস করলেন, বুদ্ধ মৃদু হাসছেন কেন? আনন্দের কিন্তু এরকম জিজ্ঞেস করার অধিকার ছিল, কেউ জিজ্ঞেস না করলেও। বুদ্ধ বললেন, এই আমার প্রিয় শিষ্যগণ, এই অজিত থেরো আমার পরিনির্বাণের পরে এই ভদ্রকল্পে আরেকজন বুদ্ধ হবেন, সেই তিনি আর্যমিত্র বোধিসত্ত্ব। চিন্তা করেন, সেখানে যারা ছিল তারাও ভাগ্যবান, জীবিত বুদ্ধকে পেয়েছে। এ চা বুদ্ধ অতীতা চা দিবুদ্ধ আগামীতে আসবে, তাকেও দেখে ফেলেছে, তাই না? যিনি আসবেন তাকেও দেখে ফেলেছে, দর্শন করেছে, পূজা করতে পারছে অজিত থেরো।
বয়স কম হোক, পারমিতে তো কম নয় ভগবান বুদ্ধের মতোই, যার কারণে রাজার সিংহাসনে প্রধানমন্ত্রী সেনাপতি বসতে না পারলেও যুবরাজ বসতে পারে, পারে না? তিনিও তদ্রূপ সেরকমই, পরবর্তীতে তিনি বুদ্ধ হবেন। তাই কেউ ওই জীবন নিতে সাহস না করলেও তিনি সিংহের মতো নির্ভয়ে জীবনটা গ্রহণ করেছিলেন। তখন সারিপুত্র ভগবান বুদ্ধকে বললেন, ভগবান জানতে চাচ্ছি এই আর্যমিত্র বুদ্ধ কবে হবে, কিভাবে হবে, কোথায় হবে, তা আমাদেরকে একটু দেশনা করবে। ভগবান দেব মনুষ্য ব্রহ্মা সবার কল্যাণের জন্য সারিপুত্র এই প্রার্থনা মঞ্জুর করলেন এবং তিনি বললেন, তাহলে শোনো, আমি অনাগত বংশ দেশনা করছি। কি দেশনা করছেন? হ্যাঁ, সেদিন যা দেশনা দেওয়া হয় তাকে বলে অনাগত বংশ। ত্রিপিটকের একটা অংশ আছে, কেমন? এবার ভগবান বুদ্ধ বলতে শুরু করলেন। ভগবান বুদ্ধ বললেন, এই সারিপুত্র আমার এই রেখে যাওয়া বুদ্ধ শাসন 5000 বছর থাকবে, তারপর আর থাকবে না। তবে এই ধর্ম এখন যে অবস্থা সে অবস্থাও থাকবে না, ধীরে ধীরে এই ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। এই বিলুপ্ত হওয়ার প্রক্রিয়া 5 রকমের, 5 রকমের বিলুপ্তিতে বিলুপ্ত হবে। কয় রকমের বিলুপ্তি মনে রাখবেন? প্রথম বিলুপ্তি হবে প্রতি সম্বিধা ক্ষেত্র বিলুপ্তি। ভগবান বললেন, সারিপুত্র আমার পরিনির্বাণের পর 1000 বছর প্রতি সম্বিধা সম্পন্ন অর্হত থাকবে আমার শিষ্যদের মধ্যে। 4টি প্রতি সম্বিধা সম্পন্ন অর্হত এই 1000 বছরের মধ্যে উৎপন্ন হবে, 1000 বছর পরে আর তারা উৎপন্ন হবে না। এভাবেই প্রথম প্রতি সম্বিধা ক্ষেত্র বিলুপ্ত হবে। ভগবান আর বললেন, প্রতি সম্বিধা বিলুপ্ত হলেও মার্গফল অনেকেই পাবেন, অর্হত হতে পারবে, তবে শুষ্ক অর্হত হবে। এভাবে এভাবে অনেক দিন যাওয়ার পরে মার্গফলও আর পাবে না। ভিক্ষু গৃহীদের মধ্যে মার্গফল লাভ করা লোক খুঁজেই পাওয়া যাবে না, তখন বলা হবে মার্গফল বিলুপ্তি। দুইটা গেল, তাই না? এরপরে ভিক্ষু সংঘদের মধ্যে মার্গফল যখন বিলুপ্ত হয়ে যাবে, ভিক্ষু সংঘরা শীল বিনয় পালন করবেন না, আস্তে আস্তে শীল বিনয় পালন কমতেই থাকবে, কমতেই থাকবে, এমনভাবে কমবে যে আস্তে আস্তে ভিক্ষুরা ব্যবসা বাণিজ্য করবে, ভিক্ষুরা রাজনীতি করবে, তারপরে ভিক্ষুরা মনে করবে কি করা দরকার, এখন তো দান্তক্ষিণাও পাই না, আমরা বিয়ে শাদী করব, এখন ভিক্ষুরাও বিয়ে শাদী করবে, বলাও যাবে না কিছু, কারণ ওই সময় বৌদ্ধ ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র ওই সময়ে রাজ্যের রাজাও দুশ্চিল হয়ে যাবেন, মন্ত্রী সেনাপতিরাও দুশ্চিল হবেন, কর্মচারীরাও দুশ্চিল হবেন, ধাপে ধাপে সবাই চরিত্রহীন দুশ্চিল হয়ে সারা রাজ্য
দুশ্চিন চরিত্রহীনে পরিপূর্ণ হবে। তাই সেই কারণে রাজ্যে আগের মতো নিয়ম মতো বৃষ্টিপাত হবে না, আবহাওয়া ঠিক মতো থাকবে না, বিষম আবহাওয়া হয়ে যাবে। তাই বৃষ্টিপাত যখন হবে না, চাষাবাদ হবে না, শস্য পাওয়া যাবে না, শস্য পাওয়া না গেলে মানুষরা খেতে পায় না, ভিক্ষুকে দান দেবে কেমনি, ভিক্ষুগণ দান পাবে না। যখন ভিক্ষুগণ দান পাবে না, তখন ভিক্ষুদের নিজেদেরকে চাষ করতে হবে, এভাবে নিজেরাই ভিক্ষুরা চাষ করবে, এই সংসার করবে যেটা আমি বলছিলাম। এভাবে এভাবে ভিক্ষুদের মধ্যে বিনয়শীল নষ্ট হতে হতে শুধু চারটা পারাজিকা পালন করবে, এর বেশি পালন করবে না। চার পারাজিকা তো জানেন আপনারা, এই জানেন তো না, তাই আমি বলছি না, চারটা পারাজিকা পালন করবে। এই চারটা পারাজিকাও যখন কোনো এক ভিক্ষু পালন করবে না, মানে সর্বশেষ ভিক্ষু যিনি এই চারটা পারাজিকা পালন করবেন, তিনি যখন মারা যাবেন, আর শীলবান ভিক্ষু একটাও থাকবে না, ওই সময়কে বলবে শীলহীন বিলুপ্তি, শীল বিলুপ্তি, তিন রকম বিলুপ্ত হয়ে। শীল যখন বিলুপ্ত হয়ে যাবে, তারপরে পরিয়াপ্তি বিলুপ্তি হবে। পরিয়াপ্তি বিলুপ্তি হল এই যে ধর্মগ্রন্থ লেখাপড়া, দান দক্ষিণা পাবে না, ভিক্ষুগণের শীল সমাধিও নাই, তখন ভিক্ষুরা মনে করবে আমাদের লেখাপড়া শিখেও লাভ কি, গৃহীদের কেউ ধর্ম দেশনা করে তারাও শুনতে চায় না। আজকেও তো হয়ে যাচ্ছে সেরকম অনেক জায়গায়, ধর্ম দেশনা করে তার শুনেও না মানেও না, তা আমরা এগুলো লেখাপড়া করে আমাদের লাভ কি হবে। তাই তারা ত্রিপিটক লেখাপড়া ছেড়ে দিবে না, লেখাপড়া করবে না। এরকম করে করে কি হবে, প্রথম ত্রিপিটকের পঠান অংশটা বিলুপ্ত হয়ে যাবে। যেই কারণে আমি বাংলাদেশে প্রথম পঠান পাঠ সূচনা করেছিলাম 90 সালে, পঠান পাঠ অবিরত 3 দিন 7 দিন। তাই আমি ওকেও বলছি তুমিও করো, তাই সে এখন প্রতি বছর করে তার খোয়াখালিতে পঠান পাঠ। কেন পঠান পাঠ করে করে যেন সেটাকে মানুষের কাছে পরিচিত করে রাখা যায়, যেন মানুষ ভুলতে না যায়, যেন মানুষ এটাকে চিনতে পারে, হ্যাঁ এটা পঠান পাঠ হচ্ছে, অন্তত যেন বুঝতে পারে যে এটা পঠান পাঠ। যদি পঠান পাঠ না করি, পঠান পাঠ বলে চিনবে না, জানবে না। তাই প্রথমে বিলুপ্ত কি হবে, পঠান। তারপরে দ্বিতীয় বিলুপ্ত হবে যমক। এগুলো সব অভিধর্মের অংশ বুঝছেন, যমক বিলুপ্ত হবে। তারপর বিলুপ্ত হবে কথা বস্তু। কথা বস্তু বিলুপ্তির পরে উগ্গালা পাইয়াত্তি, উদ্গল প্রজ্ঞপ্তি বিলুপ্ত হবে। পঞ্চমী বিলুপ্ত হবে ধাতু কথা। ধাতু কথা বিলুপ্তির পরে বিভঙ্গ বিলুপ্ত হবে। বিভঙ্গ বিলুপ্তির পরে ধর্ম সঙ্গনী। ধর্ম সঙ্গনীর বিলুপ্তির পরে অঙ্গুত্তর নিকায় বিলুপ্ত হবে। অঙ্গুত্তর নিকায় বিলুপ্তির পরে সংযুক্ত নিকায় বিলুপ্ত হবে। সংযুক্ত নিকায়ের পরে মধ্যম নিকায় বিলুপ্ত হবে। এরপরে বিলুপ্ত হবে দীর্ঘ নিকায়। সর্বশেষে বিলুপ্ত হবে ক্ষুদ্র নিকায়। এভাবে আমাদের ত্রিপিটকের প্রত্যেকটা অংশ পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যাবে, তার অর্থ আমাদের মাথায় আর থাকবে না। এখন তো যা হোক বাংলাদেশে ত্রিপিটক ধর 11 জন আছে, সব এই ত্রিপিটক সব আগর মুখস্থ তারা বলেন জানেন, কিন্তু আমাদের দেশে নেই। আমাদের দেশে হওয়া উচিত পর্যাপ্ত শাসন, এই জন্য আমি এই ওয়া ভাঙলেই আমাদের ধর্ম শিক্ষা ধর্মীয় শিক্ষা ইউনিভার্সিটি কলেজ আমি শুরু করতে চাচ্ছি। আমি ঘোষণা দিয়েছি
বড়ুয়া চাকমারা যারা পড়তে আসবে তাদেরকে বার্মিশ 1 বছর পড়তে হবে, তারপরে এটা পড়তে পারবে, কারণ এটা বার্মিশ ভাষায় পড়ানো হবে, কারণ বাংলায় এই বইগুলো নেই। এবং পড়াবার জন্যও আমাদের আমাদের টিচার হয়ে গেছে, বার্মা থেকে পড়াশোনা করে ধাম্মাচারিয়া পাশ করেছে এমন টিচার আমাদের এখন আছে। কেন আমি সেটা করতে চাচ্ছি, যেন এই পরিয়ত্তি শাসনকে ধরে রাখা যায়। এইভাবে ত্রিপিটক অর্থাৎ পরিয়ত্তি শাসন বিলুপ্ত হয়ে যাবে, তারপরে বিলুপ্ত হবে সংঘ বিলুপ্তি। সংঘ বিলুপ্তি কিরকম জানেন? পরিয়ত্তি শাসনের মধ্যেও আরো কিছু অবশিষ্ট থাকবে। চার পদের একটা কথা, এই চার পদের কথা পৃথিবীর বুকে হয়তো কেউ কেউ মনে রাখতে পারেন। এমন একটা সময় আসবে কোন এক শ্রদ্ধাবান রাজা এই চার কথা শুনতে চাইবেন, তখন এই মৃত্যুসূত্র, হ্যাঁ অমুক সূত্র, মঙ্গল সূত্র কিছুই জানবে না কেউ। ওই চার কথা চারটা লাইন শুনবার জন্য রাজা অধীর আগ্রহে হাতির পিঠে হাজার স্বর্ণমুদ্রা তুলে দিয়ে তিনি প্রচার করবেন। এই চার লাইনের কথা যিনি বলতে পারবেন, গৃহী ভিক্ষু শ্রমণ যে হোক না কেন, তাকে এই হাজার স্বর্ণমুদ্রা দেওয়া হবে। রাজ্যময় ঢোল পিটিয়ে খুঁজবে, একটা লোক পাওয়া যাবে না, তখনই ধ্বনিমিত হবে পরিয়ত্তি শাসন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে, ধর্মের ধ্বজ নাই। এরপরে ভিক্ষু সংঘগণ কিরকম হয়ে যাবেন জানেন? ভিক্ষুরা বলবে, এত ভারী একটা চীবর গায়ে দিয়ে দরকার তো নাই, এত ভারী কাপড়, চীবরটা খুলে রাখবে, এই এক টুকরা মাথায় বাঁধবে পাগড়ির মতো, অথবা গলায় বাঁধবে, অথবা হাতে বাঁধবে, এটা দিয়েই তারা বলবে আমি ভিক্ষু। এখনো কিন্তু অবশ্য আমি যে গতবার গেলাম না হংকংয়ে, আমার এপাশে একজন বসা ছিলেন, না এপাশে একটা ভিক্ষু, এপাশে আরেকজন প্যান্ট শার্ট পরা, আমি তো ওনাকে এমনি গৃহী মনে করছিলাম। সে কী কয় জানেন, আই অলসো রেভারে প্যান্ট শার্ট পরা, হ্যাঁ টাইটুই বাঁধা, ওনাকে ভাঙতে একজন চাইনিজ ভাঙতে। তা ও কী বললো আমাকে, হ্যাঁ যখন ওকেশন হয় ধর্ম পুজো টুজো হয় দেন আউ উইয়ে দ্য রুম, আমি তো চিবরটা গায়ে দিই, পূজার সময় গায়ে একটু দিয়া, পূজার পরে আবার এই এখন এখন পর্যন্ত সেরকম হয়ে গেছে। সুতরাং আগামীতে আরও বেশি হবে, চিবর এই ছোট এক টুকরা মাথায় গলায় হাতে বাঁধবে, এটা বলে এটাও দরকার নাই, ভালো লাগে না, এটা এই ছোট এক টুকরা আঙ্গুলে বাঁধবে, তুমি কে, এই আমি বাঁধতে ভিক্ষু, ওর প্রণাম করতে হবে। ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র ওই সময়ও যদি গৃহীগণ সাংঘাসা দে মা সাংঘাকে দান করছি, সংঘকে পূজা করছি, এইভাবে যদি দান পূজা করে তখনও নাকি অপ্রমেয় পুণ্য লাভ করবেন। কেন, ওই ভিক্ষুদের শীল না থাকতে পারে, ধর্মীয় জ্ঞান না থাকতে পারে, কিন্তু ভগবান বুদ্ধে তো আছে, আছে না? সারিপুত্র মধ্যের নাই, তাই সংঘ দান মানি ত্রিকালের সংঘ, অতীতের সংঘ, অনাগত সংঘ, বর্তমান সংঘ, তাই ত্রিকাল সংঘ যখন এক করা হয় তখন সংঘ বিশুদ্ধ হয়ে যায়। সাংঘ বিশুদ্ধি ও সংঘ সবসময় বিশুদ্ধ, অবিশুদ্ধ কোনো দিন নয়, তাই সেই সংঘ বিশুদ্ধ সংঘকে দান দিয়ে পুণ্য লাভ করবে। যে সংঘ আঙ্গুলে একটা লাল কাপড় বেঁধে বলবে আমি বাঁধতে, এরকম দিনও আসবে, এখনো যদিও আসে নাই, আসবে। এখন 2500 বছর শেষ হয়ে গেছে তো, আর যদি 2000 বছর পার হয় দেখেন কি হয়, ওই ধরনের বিক্ষু হবে তখন, আর 2000 বছর পার হয়ে গেলে বুঝছেন, বউ পোলা পানও থাকবে, ওই জাপানে ওই বাঁধতে তো বউ আছে, ছেলে পেলে আছে, তবু কয় যে আই এম রেভারেন্ট, বলার কিছু নেই,
রাত্রেও খাই, দিনেও খাই, সব সময় খাই, অসুবিধা নেই। এভাবে ভগবান বুদ্ধ বললেন, এইভাবে এইভাবে চীবর শিল তো আগে থেকেই শেষ হয়ে গেছে। এই যে ভিক্ষুর একটা চিহ্ন, এই চীবরটাও কমতে কমতে আঙ্গুলে যখন আসবে, আরো এমন একদিন আসবে বলছে ভগবান বুদ্ধ, আঙ্গুলেও বাঁধতে ইচ্ছা করবে না, কি দরকার। এটাকে যখন ঝোপঝাড়ে ফেলে দেবে, ভিক্ষু সঙ্ঘের আর কোনো চিহ্নই বাকি থাকবে না, তখন এই পৃথিবী থেকে ভিক্ষু সঙ্ঘের বিলুপ্তি, কোনো ভিক্ষু আর থাকবে না, একই গৃহীদের মতোই হয়ে যাবে। ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র, এই পঞ্চ বিলুপ্তিতে, পাঁচ প্রকারের বিলুপ্তিতে আমার বুদ্ধের শাসন বিলুপ্ত হয়ে যাবে। আমার এই ধাতু, আমার এই ধাতু স্বর্গে, ব্রহ্মলোকে, নাগলোকে, মনুষ্যলোকে, চার সব জায়গায় আছে। যখন বুদ্ধ শাসন থাকবে না, তখন আমি ধাতুগুলো পূজা পাবে না, তাই যেখানে পূজা পাবে সেখানেই চলে যাবে এই ধাতুগুলো। ভগবান বুদ্ধ বললেন, তখন আমার এই ধাতুগুলো যেখানেই থাক, স্বর্গ থেকে, ব্রহ্মলোক থেকে, নাগলোক থেকে, যেমন পৃথিবীতে আমার ওই স্বর্ণ জাতিতে, রামা জাতিতে বুদ্ধি ধাতু আছে না, সব ধাতুগুলো আপনা আপনি ওই জাতি জাতি ভেদ করে বের হয়ে যাবে। কোথায়? বুদ্ধ গয়ায় ওই বোধিদ্রুম মূলে সেখানে সমবেত হবে, জমা হবে, জমা হয়ে নিমিত্ত বুদ্ধ রূপ ধারণ করবে, অর্থাৎ গৌতম বুদ্ধের সেই একই রূপ ধারণ করবে ওই ধাতুগুলা। যেহেতু ধাতুগুলা কোনোদিনও হারিয়ে যায় না, নষ্ট হয় না, ভগবানের যত শরীরে যতটুকু ধাতু ছিল ততটুকু ধাতু আবার সেখানে জমা হবে, তাই নিমিত্ত বুদ্ধ আবার ওই একদিন রূপ ধারণ করবেন। এবং সন্ধ্যা যখন হবে, সেই ধাতু বুদ্ধ, নিমিত্ত বুদ্ধ গন্ধমাদন পর্বতে উড়ে চলে যাবেন এবং সেখান থেকে জ্যোতি নিক্ষেপ করবেন। দেবতা ব্রহ্মরা বুঝতে পারবেন আমাদের ভগবান বুদ্ধের আজ শেষ দিন, ভগবানের বুদ্ধের শাসন আজকেই শেষ হতে চলেছে, তাই বিদায় ভাষণ দেবেন ভগবান বুদ্ধ, বিদায় দেশনা দেবে, অগণিত অগণিত দেবতা ব্রহ্মা সমবেত হবে তার এই ধর্ম দেশনা শোনার জন্য। কিন্তু দুঃখের বিষয়, ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র, তখন কোনো মানুষ সেখানে পৌঁছবে না। তখন সারিপুত্র, আমার ওই ধাতু নিমিত্ত বুদ্ধ সারা রাত ব্যাপী ধর্ম দেশনা করবে, আমার ওই সর্বশেষ ধর্ম দেশনা শুনে 1,00,000,000,000 দেবতা ব্রহ্মা নির্বাণ দর্শন করবেন, অগণিত অগণিত দেবতা ব্রহ্মাগণ অনাগামী সকৃতগামী সদাপন্ন হবেন। ভোর যখন হতে থাকবে, সেই ধাতু নিমিত্ত বুদ্ধির শরীর থেকে জ্যোতি বের হতে 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 এক সময় ভগবানের সেই শরীর অদৃশ্য হয়ে যাবে। ইহাই আমার বুদ্ধ শাসনের পরিসমাপ্তি এবং আমার এই গৌতম বুদ্ধের নির্মাণ লাভ, অনুপাতিশেষ নির্মাণ, ওটাকে বলে ধাতু নির্মাণ। কি বলে? ধাতু নির্মাণ বাকি আছে, তাই ভগবান বুদ্ধ এখনো নির্বাপিত নন, সেজন্য ভগবানের ধাতু আমাদের জাতিতে আছে, স্বর্গে আছে, ব্রহ্মলোকে আছে, নাগলোকে আছে। কেন রেখে দিয়েছেন ভগবান? যেন সেগুলা পূজা করে স্বর্গবাসী হয়, ব্রহ্মবাসী হয়, নির্বাণমুখী হয়, তাই ভগবানের ধাতু এখনো আমাদের মুক্তির জন্য পৃথিবীতে দেবলোকে, নাগলোকে, ব্রহ্মলোকে রয়েছে। ভগবান বুদ্ধ বললেন,
আমার বুদ্ধের শাসন সেদিন সমাপ্ত হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে সারা জগৎ, 10,000 চক্রবাল ব্যাপী অন্ধকারে নিমজ্জিত হবে। অন্ধকার নিমজ্জিত মানে এই নয় যে সূর্য উঠবে না, সেটা নয়, অধর্মে পরিপূর্ণ হয়ে যাবে, ধর্মহীন অবস্থাকে বলে অন্ধকার। তখন মানুষ দেবতা ব্রহ্মারা কিচ্ছু জানবে না, তবে হ্যাঁ দেবলোক থাকবে তখন, কারণ দেবলোকের আয়ু তো বেশি। ধরুন এখন কেউ মরে গিয়ে ধরেন কোনো একটা লোকশতপতি মার্গফল লাভ করে স্বর্গে গেল, স্বর্গে তো কয়েক কোটি জীবন আয়ু তাদের, পৃথিবীতে 5,000 বছর পর্যন্ত ধর্ম থাকবে না, কিন্তু ওরা তো তখনও থাকবে, ওরা ধর্ম জানবে, ব্রহ্মলোকে তারাও ধর্ম বুঝবে, পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে। মহান বুদ্ধ বললেন ধাতু পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার পরে আরো আরো দিনগত হবে, মানুষের আয়ু কমতে থাকবে, 100 বছরে 1 বছর করে কমতে 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 মানুষের আয়ু 70 থেকে 60, 60 থেকে 50, 50 থেকে 40, 40 থেকে 30, 20, 10 বছর যখন আসবে তখন পৃথিবীর মানুষেরা এতটুকু ছোট হবে, 4-5 বছর হলে বিয়ে শাদী করে ফেলবে, ছেলে মেয়ে পাবে, নাতি পুতি 6-7 বছরে পাবে, 7-8 বছর হলে মরে যাবে, এতটুকু মানুষ। ভগবান বুদ্ধ বললেন সারিপুত্র ওইরকম যেদিন আসবে সেদিন এই পৃথিবী 3 প্রকারের অন্তরায়ে ধ্বংসপ্রাপ্ত হবে। প্রথম ধ্বংসপ্রাপ্ত হবে সাত্থান্তরা কাপ্পা, অস্ত্রে অস্ত্রে মারামারি, অস্ত্রে এই জগতের সভ্যতাকে বিলুপ্ত করে দিবে, তাকে বলে সাত্থান্তরা কাপ্পা। দ্বিতীয়ত রোগান্তরা কাপ্পা, এমন এক রোগ আসবে ওই সময়ে কোনো চিকিৎসা করা যাবে না, মরতেই থাকবে, সবাই মরে যাবে, বাঁচবে না কোনো লোকই বাঁচবে না। তৃতীয় দুর্ভিক্ষাদার কাপ্পা, শস্য হবে না, কোনো খাদ্য পাওয়া যাবে না, দুর্ভিক্ষ হয়ে মানুষ মারা যাবে। সারিপুত্র এভাবে এই পৃথিবী 3টি কল্প 3টি অন্তরায়ে পর্যায়ক্রমে ধ্বংসপ্রাপ্ত হবে। যারা যারা রোগ রোগান্তরা কাপ্পে রোগে মারা যাবে তারা স্বর্গে স্বর্গবাসী হতে পারবে, মন্দ নয় তাই না? কিন্তু যারা দুর্ভিক্ষান্তরা কল্পে দুর্ভিক্ষে নাচিয়ে মরবে তারা প্রেতলোকে উৎপন্ন হবে, তা কিন্তু ভালো নয়। আর সাত্থান্তরা কাপ্পে অস্ত্রের আঘাতে অস্ত্র দিয়ে মেরে মেরে জাতি ধ্বংস যখন হবে, যারা মৃত্যুবরণ করবে তারা নরকেই সরাসরি উৎপন্ন হবে। ভালো এই মনোজবাবু, মন্দ নয় নাকি? আগামীতে যেটা আসতেছে, আগামী বলতে আর মাত্র আমি হিসাব করে রেখেছি আর 6,000 বছর বাকি, আগামী 6,000 বছর পরে সাত্থান্তরা কাপ্পা আসবে এবং এই পৃথিবীর সভ্যতা অস্ত্রের বৃষ্টি অস্ত্রের অস্ত্র দিয়ে মারামারি করে 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 বিলীন হয়ে যাবে, সব মানুষ যার মরবে তারা নরকেই উৎপন্ন হবে ভগবান বলে রেখেছেন। ভগবান আরো বললেন সারিপুত্র তখন মানুষেরা শীল সমাধি প্রজ্ঞা কিছুই বুঝবে না, হ্যাঁ ধর্ম কি জিনিস কিছুই বুঝবে না, ওইরকম অন্তরায় যখন ঘনিয়ে আসবে স্বর্গের দেবরাজ ইন্দ্র তার বিশ্বকর্মাকে অথবা মাতৃ দেবরাজকে বলবে যাও পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়ে আসো। তখন বিশ্বকর্মা ব্রাহ্মণের বেশ ধারণ করে চিৎকার দিয়ে দিয়ে বলবে এ ভাই বোনগণ শুনুন, আগামী 7 দিন পরে, আজ থেকে ঠিক 7 দিন পরে এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হতে যাচ্ছে, যারা বাঁচতে চান 7-8 দিনের খাবার দাবার নিয়ে এমন এক স্থানে চলে যাবেন যেখানে কোনো মানুষ নাই, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি লুকিয়ে যান,
সাত দিন পরে বের হয়ে আসবেন। লোকজন বলবে পাগলই ছিল বিশ্বকর্মা বেচারা, চোখের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলবে মানুষকে। পুণ্যবান মানুষেরা বলবে হ্যাঁ এই ধরনের কথা শুনেছি, আমাদের দাদু দাদিদের মুখে শুনেছি, ওই দিনটা আসছে মনে হয়। বিশ্বাস করবেন? কারা বিশ্বাস করবে? পুণ্যবানরা। এখনো সেরকম আছে বাংলাদেশে যারা পুণ্যবান নয়, ভুল পথেই এখনো দৌড়াচ্ছে, কোনো কিছু শিখালেও তারা শিখতে চায় না, বুঝতেও চায় না। মনে রাখবেন পুণ্যবান নয়। আর যারা সত্যকে সত্য বলে বুঝতে শিখে, বিশ্বাস করতে শিখে, তারা পুণ্যবান। নিজেকে আপনারা ওই থার্মোমিটার ধরে দেখবেন পুণ্যবান কি পুণ্যবান নয়। সত্যকে সত্য বলে যদি বিশ্বাস করতে জানেন পুণ্যবান বলে মনে রাখবেন। পুণ্যবানও কিন্তু আজকাল খুব দুর্লভ হয়ে গেছে, পুণ্যবান মানুষ কম। তখন পুণ্যবান মানুষ থাকবে খুব কম, বিশ্বাস করার লোক খুব কম। তাই দু একজন মানুষ গভীর জঙ্গলে চলে যাবে, ঠিক সাত দিন পরে অস্ত্র দিয়ে একে অন্যকে এমন ভাবে মারামারি শুরু হবে কেউ বাঁচবে না। কোনো কোনো বইয়ে এভাবে লেখা আছে, আবার কোনো কোনো বইয়ে লেখা আছে অস্ত্রের বৃষ্টি হবে, তাই অস্ত্রের বৃষ্টিতে সব ধ্বংস হয়ে যাবে। যাই হোক, অস্ত্রের কারণে ধ্বংস হবে তা কিন্তু সত্য। এভাবে সব যখন মারা যাবে, বৃষ্টি দিবে, প্রবল বৃষ্টি দিবে, বৃষ্টি দিয়া সমস্ত মরা লাশ ভেসে নিয়ে যাবে সমুদ্রে। তারপরে কড়া রোদ দিবে শুকাবার জন্য, এবং কাপড়ের বৃষ্টি হবে নাকি, কাপড় পরবে নাকি ময়লাগুলো ধুইবার জন্য, বুঝবার জন্য। পৃথিবীতে তখন জনমানবহীন অবস্থা। আট দিনে ওই জঙ্গলে লুকিয়ে থাকা দুই একজন বের হয়ে আসবে, নিজের ঘর বাড়ি দেখতে আসবে, ঘর বাড়ি নাই, সব ধ্বংস হয়ে গেছে, আত্মীয় স্বজন কেউ নাই। তখন গোটা পৃথিবীতে কয়েকশো কয়েক হাজার মানুষ বাঁচলে বাঁচবে। এই যে মানুষগুলা বাঁচবে তাদের মনের ভিতরে অনেক ভালোবাসা হবে, একে অন্যকে তারা ভালোবাসতে শিখবে, মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা তাদের মধ্যেই উৎপন্ন হবে। তখন তাদের অন্তরে সেই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা, একে অন্যকে ভাইয়ের মতো বোনের মতো ভালোবাসা শ্রদ্ধা করা, এই জিনিস, এই পুণ্যের ফলে তারা যে নতুন একটা সভ্যতা রচনা করবে, তাদের সন্তানেরা 10 বছর থেকে 20 বছর আয়ু লাভ করবে, তারাও সেরকম মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা আচরণ করবে, তাদের ছেলে মেয়েরা সন্তানেরা 20 থেকে 40, এভাবে 40 থেকে 80, 160 আয়ু বৃদ্ধি পেতে থাকবে। কি কারণে আয়ু বৃদ্ধি পাবে মনে রাখবে, মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা আচরণের ফলে। এখন আমাদের আয়ু কমছে কেন? মৈত্রী বলে কিছুই তো নাই আমাদের মধ্যে, আপন ভাই বলো তো আমরা মৈত্রী ভালোবাসা রাখতে জানি না। কেমন করে এই পৃথিবী আনন্দের স্বর্গের হবে, নরকের মতো এখন এই পৃথিবীটা? ভগবান বুদ্ধের যেগুলো বলে গেছেন সব হচ্ছে, এখন সব হচ্ছে। তাই মনে রাখবেন প্রেম প্রীতি মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা আচরণ এই পৃথিবীতে শান্তি এনে দেয়, আয়ু বাড়িয়ে দেয়। তাদের আয়ু বাড়তে বাড়তে 1,000,000,000,000, 10 কোটি, 20 কোটি, 1,000 কোটি, 1,00,000,000,000, কোটি কোটি করে এক অসংখ্য বছর পর্যন্ত তারা বাঁচবেন। এক অসংখ্য আমি আগেও বলেছি, এক অসংখ্য বলতে হিসাব একটা আছে, এক এক পিছনে 140টা শূন্য, কয়টা শূন্য, হ্যাঁ একটা 40টা শূন্য একের পিছনে বসালে যে অঙ্ক হয় সেটাকে বলে এক অসংখ্য। তত বছর মানুষ বাঁচবে কিন্তু মনে রাখো, একের পিছনে 60টা শূন্য দিলে 1 কোটি হয়, তাহলে 140টা শূন্য দিলে কত কোটি হবে। তখন মানুষ মনে করবে আমরা আর মরি না, মানুষ মনে করবে আর মরি না, আমরা বোধ হয় চিরন্তন। মানুষ অনিত্য দুঃখ অনাত্মাকে ভুলে যাবে, তাই অনিত্য দুঃখ অনাত্মাকে যখন ভুলে যাবে
মানুষের মধ্যে আবার পাপ করতে শুরু হবে, জগতে আবার নতুন পাপ শুরু হবে। জগতের প্রথম পাপ কি জানেন? মুসাওয়াদা, তার মানে মিথ্যা কথা বলা। এটা সকল পাপের পিতা, সকল পাপের পিতাকে মুসাওয়াদা, মিথ্যা কথা বলা। তাই ছোটখাটো মিথ্যাও বলবেন না, এই ছোটখাটো মিথ্যা বলতে বলতে বড় মিথ্যা বলবেন, শেষ পর্যন্ত সমস্ত পাপ করতে পারবেন, বড় একটা পাপি হয়ে যাবেন, সন্ত্রাসী হয়ে যাবেন। তাই সে এক অসংখ্য থেকে মুসাওয়াদা, মিথ্যা কথা যখন বলতে শুরু করবে, মানুষের আয়ু আবার কমতে শুরু করবে। ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র, এভাবে আয়ু কমতে 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 মানুষের আয়ু কোটিতে পৌঁছবে, কোটি থেকে লক্ষে পৌঁছবে। যখন লক্ষে পৌঁছবে তখন পৃথিবীর মানুষ স্বর্গের মতো নাকি থাকবে। এই লক্ষ্যে যখন পৌঁছবে ওই সময়ে আর্যমিত বুদ্ধ আসবার সময়টা হবে। আমাদের আর্যমিত বুদ্ধিসত্ত্ব দশ পারমি, দশ উপপারমি, দশ পরমার্থ পারমি পূর্ণ করে পাঞ্চা মহাপরিত্যাগে, পাঁচটি বড় মহাপরিত্যাগ অর্থাৎ দান দিয়ে তিনি ষোল অসংখ্য কল্পকাল ব্যাপী পারমি পূর্ণ করে পৃথিবীতে আসবেন। তখন তিনি থাকবেন দূষিত স্বর্গে, দূষিত স্বর্গের তিনি যখন ভোগ বিলাস করতে থাকবেন, শেষ সময়টুকু অপেক্ষা করতে থাকবেন, দশ হাজার চক্রবাল থেকে দেবতা ব্রহ্মাগণ তার কাছে এসে নিবেদন করবে, বোধিসত্ত্ব দেবপুত্র আপনি পৃথিবীতে অবতরণ করুন, নির্বাণে প্রদীপ শিখা প্রজ্বলন করুন, নতুবা দশ হাজার চক্রবাল অন্ধকার হয়ে থাকবে। বোধিসত্ত্ব তাদেরকে বলবেন একটু অপেক্ষা করো, কেন? তিনি পাঁচটি বিষয় অবলোকন করবেন। পাঁচটি বিষয় হলো, এখন বুদ্ধ হওয়ার সময় হয়েছে কিনা। যখন তখন বুদ্ধ হওয়া যায় না, কিন্তু যেমন পৃথিবীতে যখন মানুষের আয়ু এক কোটি তখন হওয়া যাবে না, অথবা এক লক্ষ পাঁচ হাজার তাও হওয়া যাবে না, একদম সর্বোচ্চ মানুষের আয়ু কল্প এক লাখ হতে হবে, আর সর্বনিম্ন একশো বছর। একশো বছরের এক বছরও যদি কম হয় বুদ্ধ আবির্ভূত হওয়ার সময় নয়। তাই ওই সময় কিনা তিনি দেখবেন প্রথম, বুদ্ধ হওয়ার সময় কিনা। তারপর তিনি দেখবেন কোথায় তিনি বুদ্ধত্ব লাভ করবেন, দেখবেন তিনি দ্বীপ, কোন দ্বীপে তিনি আসবেন, জম্বুদ্বীপ, এই দ্বীপ অবলোকন করেন। তারপরে তিনি দেশ, কোন দেশে জন্ম নেবেন এটাও দেখবেন। তারপরে কোন বংশে জন্ম নেবেন, কারণ ভগবান আমাদের বুদ্ধগণ কোনোদিনও গরিব বংশে জন্ম নেন না, কারণ গরিবদের কেউ মূল্য দেয় না, গরিবের কথা কেউ বিশ্বাস করে না। যদি গরিব হইয়া ভিক্ষু হয় খাইতে পারে তো পান্ত হইয়ে দিলি, আমাদের লোকদের বলার অভ্যাস আছে, আছে না, সবার আছে, গরিব মানুষ এই জন্য ভান্ত হয়েছে যে রেডিমেড খাবার জন্য। তাই ভগবান বুদ্ধগণ সেই সেই বংশেই জন্ম নেন, ওই দেশে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, অর্থাৎ মাঝে মাঝে তিনি রাজবংশে জন্ম নেন, ক্ষত্রিয় বংশ, যেহেতু রাজাই সবচেয়ে বড় যখন তখন। আবার মাঝে মাঝে ব্রাহ্মণ বংশেও জন্ম নেন, কখন? যখন ব্রাহ্মণেরা রাজাকে উপদেশ দিয়ে রাজ্য শাসন করে, যদিও রাজা ও যদিও ব্রাহ্মণ, ব্রাহ্মণের কথাই রাজা উঠা বসা করে। যেমন আমেরিকার প্রেসিডেন্ট বললে তো প্রেসিডেন্ট শাসিত আমেরিকা, তাই না? আমেরিকা প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, এরা এদের উপরে কেউ নেই। কিন্তু এখন যদি বার্মার কথা বলি, বার্মার প্রেসিডেন্ট কেউ চিনি না, চিনেন, নাম জানেন? আমিও জানি না, কিন্তু অংশে সবাই চিনিত না,
আউসেন সুচি চিনে না সবাই, ও কি প্রেসিডেন্ট? অ্যাডভাইজার, সামান্য অ্যাডভাইজার, কিন্তু সে প্রেসিডেন্টের চাইতে বড়। ঠিক তদ্রুপ কোনো এক সময় এরকম হয় যে রাজা আছে কিন্তু ব্রাহ্মণের কথাই চলে, তখন ওই ব্রাহ্মণ বংশে জন্ম নেন। তারপরে সর্বশেষ মায়ের আয়ু, মায়ের আয়ু দেখতে হবে বা কেন? হ্যাঁ দেখতে হবে, ভগবান এমন এক মায়ের গর্ভে জন্ম নেবেন যেই মা আগে কোনো সন্তান ধারণ করেন নাই, পরবর্তীতেও কোনো সন্তান ধারণ করবেন না। দেখেন তো, এমন মা তো হবে। তাহলে আগে সন্তান ধারণ করেন নাই এটা পাওয়া সহজ, কিন্তু আর কোনো সন্তান ধারণ করবে না এটা পাওয়া খুব কঠিন। তাহলে এমন মা পেতে হবে তার জন্মের পরে 7 দিন পরে, যেন 7 দিন পর যে মা মারা যাবেন ওই ধরনের মা হতে হবে। মারা যাবে না তাহলে তার গর্ভে জন্ম নিতে পারে না। এই 5টা জিনিস দেখে তারপরেই আর্যমিত্র বুদ্ধিসত্ত সকল দেবতা ব্রহ্মকে কথা দিবেন, হ্যাঁ আমি অমুক দিনে পৃথিবীতে জন্ম নেব, প্রতিশ্রুতি গ্রহণ করব, কথা দিবেন। এখন সেই আর্যমিত্র বুদ্ধিসত্ত কোথায় জন্ম নিলেন? ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র তখন কেতুমতি বলে এক রাজ্য থাকবে, কোথায়? ভারতবর্ষে, আমাদের ওখানে এই বুদ্ধ ইয়ার কাছে। কেতুমতি রাজ্য তখনকার নাম হবে। এই কেতুমতি রাজ্য অত্যন্ত সুন্দর, স্বর্গের মতো সুন্দর। এই কেতুমতি রাজ্যের রাজা, তার নাম হবে শঙ্খ রাজ চক্রবর্তী। তিনি 84,000 রাজাদের রাজা, সকল রাজা তার অধীনস্থ, তার কথাই সবাই উঠা বসা করবে। এই চক্রবর্তী শঙ্খ রাজার চক্র থাকবে, রত্ন থাকবে 7টি, চক্ররত্ন, হস্তিরত্ন, ঘোড়ারত্ন, স্ত্রীরত্ন, পুত্ররত্ন, শ্রেষ্ঠীরত্ন, এই ধরনের 7টা রত্ন থাকবে। রত্ন বলতে কি বুঝেন জানেন? যেমন রত্ন এই ময়লা পানিতে দিয়ে দিলে পানি পরিষ্কার হয়ে যায়, রত্ন এখানে বসে রাখলে এই লাইট লাগে না, আলো বের হয়। তদ্রুপ মানুষ হয়েও রত্ন কাকে বলে? শঙ্খ রাজার যে রানী, তিনি এমন এক মহিলা যার শরীর থেকে আলো বের হবে, বুঝছেন? যার ভাত তরকারি রান্না করতে হয় না, তার নিজস্ব একটা এরকম আপনার ইয়ে থাকবে, চুলার মতো থাকবে, ওখানে বসেই দিলে আজকাল ওভেনে যেরকম রান্না হয়ে যায় তার চাইতেও সুন্দর রান্না হয়ে যাবে। তার শরীর থেকে সবসময় সুগন্ধি বের হবে। তার যে ঘোড়া রত্ন বলছেন, যেমন তেমন ঘোড়া না, আকাশে উঠতে পারে এমন ঘোড়া, হাতি যেমন তেমন হাতি না, আকাশে উড়ে যায়, এই ধরনের রত্ন, এগুলাই রাজ চক্রবর্তীর ধন, কেউ পায় না। রাজ চক্রবর্তীও পুণ্যের ফলে হয়, আমি তুমি সে হইতে চাইলেও হবে না। সে তখন ওই কেতুমতি রাজ্যে শঙ্খ রাজ চক্রবর্তী সেরকমই দেবতার সুখ ভোগ করতে থাকবেন। ওনার যে প্রাসাদ থাকবে, এই প্রাসাদটা 25 যোজন উঁচা হবে, 1 যোজন যদি 10 মাইল হয় 25 যোজন কত, 250 মাইল উঁচা হবে। হ্যাঁ 1.5 যোজন থাকবে তার এই ব্যাসার্থ, ডায়মিটার 1.5 যোজন, 15 মাইল। এই লাইটের দিকে যেমন আমি তাকাতে পারি না, ঠিক তদ্রূপ ওই প্রাসাদের দিকে তখন তাকানো যাবে না। কেন তাকানো যাবে না? প্রাসাদ হীরা মণি জহরত চুন্নি পান্না দিয়ে তৈরি, 7 রকমের মূল্যবান পাথর দিয়ে নাকি তৈরি, এই জন্য ওদিকে নাকি তাকানো যায় না, চিক 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 আলো বের হয়। এই ধরনের তার রাজ্যের চারিদিকে, রাজ্যের চারিদিকে 4টা প্রবেশদ্বার থাকবে, 4টা প্রবেশদ্বারে 4টা সোনার পান্থশালা আপনা আপনি বের হবে। পান্থশালার চারিদিকে
এবং প্রবেশদ্বারে কল্পতরু গাছ উঠবে। রাজার রাজপ্রাসাদের চারিপাশে কল্পতরু উঠবে। এভাবে এভাবে ওই কল্পতরু থেকে কল্পতরুতে লাল সাদা নীল হলুদ বিভিন্ন রকমের বিভিন্ন রঙের কাপড় রেশমি সিল্ক যা ধর যা আছে পৃথিবীতে তার চাইতেও ভালো ঝুলে ঝুলে থাকবে সেখানে। হ্যাঁ, হীরা আংটি হীনার হীরা মণিমুক্তার দুল এক কান এ হাতের আংটি হাতের পালা গয়না এগুলো সব ঝুলিয়ে থাকবে ওখানে। ওইসব কল্পতরুতে এই আমরা যে এখন প্যাকেট লাঞ্চ খাই তার চাইতে অনেক ভালো দেবতার লাঞ্চ ওখানে ঝুলে ঝুলে থাকবে। মানুষেরা দেবসুখ ভোগ করবে না, কি কাজ করতে হবে না, ওগুলা নিয়ে খেতে পারবে। আপনারা হয়তো অনেকে বলবেন এগুলো তো বাদে বিশ্বাস করা যায় না, এটা কাল্পনিক। কাল্পনিক নয়, এখন ওইরকম সময় নয় বিধায় আমরা উদাহরণ দিতে পারছি না। তবু একটুখানি চিন্তা করুন, ওই যেমন ধরুন রেডিমেড ভাত ঝুলিয়ে থাকবে যেটা বলছে। এখন জঙ্গলে গাছে অনেক ফল আছে না যেগুলো আমরা লাগাই না, তবু আপনার ওই গাছে অনেকগুলো ফল ধরে না। ধরেন কাঁঠাল, বাইরে কাঁঠাল দেখতে খুব বেশি, ভিতরে কিন্তু অনেক সুস্বাদু। এখন ওই কাঁঠালটাকে বাদ দিয়ে যদি আপনি মনে করেন সেখানে ভাত তরকারি দেওয়া আছে ঝুলানো, সেই ধরনের ওই রকম দিন আসবে। বারো মিনিট পূর্ণ লাগে, পূর্ণ ছাড়া হয় না। অবিশ্বাস্য অনেক জিনিসই মনে হবে কিন্তু এগুলো হয়। এখনও যেমন আপনার এই অ্যাসিড বৃষ্টি হয়, মাছ বৃষ্টি হয়, পাথরের বৃষ্টি হয়, অস্ত্র বৃষ্টি এখনও হয়। এগুলো সহজে বিশ্বাস করার মতো নয়, কিন্তু বিশ্বাস করুক না করুক ডিসকভারিতে দেখবেন মাঝে মাঝে দেখায়, তাই ওইরকম দিন হবে তখন। ভগবান বুদ্ধ বললেন সারিপুত্র সেইরকম এই শঙ্খ রাজার রাজ দরবারে একজন ব্রাহ্মণ থাকবেন। ওই ব্রাহ্মণ সুব্রাহ্ম ব্রাহ্মণ যিনি রাজাকে উপদেশ দিতেন, রাজা তার উপদেশে চলত, তিনি বর্তমান অতীত ভবিষ্যৎ বলতে পারতেন, সে ধরনের জ্ঞান সম্পন্ন। ওই ধরনের জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ তার স্ত্রী ব্রহ্মবতী, এই ব্রহ্মবতীর গর্ভে অজিত ধ্যান অর্থাৎ আর্যমিত্র বোধিসত্ব প্রতিসন্ধি গ্রহণ করবে। যখন প্রতিসন্ধি গ্রহণ করবে পৃথিবী প্রকম্পিত হবে, 10,000 চক্রপাল প্রকম্পিত হবে, স্বর্গ নরক মনুষ্যলোক দেবলোক ব্রহ্মলোক সমান্তরাল হয়ে যাবে, একে অন্যকে দেখতে পাবে। আমারও খুব ইচ্ছা ওই দেখার, কারণ ওই নরকের লোক কীভাবে স্বর্গের লোক কীভাবে থাকে খুব দেখতে ইচ্ছা। ওইরকম যদি একটা সময় পাইতাম তখন নাকি সবাই সবাইকে দেখবে, নরকের আগুন ওই সময়ে নিভে যাবে। যত বন্দিশালার মানুষ বন্দিত্ব শৃঙ্খল খুলে যাবে, সমুদ্রের পানি নোনা পানি মিষ্টি পানি হয়ে যাবে ওই সময়ে, এই ধরনের 32 রকমের নিমিত্ত প্রদর্শিত করে মাতৃগর্ভে তিনি আসবেন। তিনি খবর দিচ্ছেন আমি সুখবার্তা নিয়ে আসছি, তাই তার এই সুখবার্তা চিন্তা করুন না। অন্ধ ব্যক্তি আলো পাবে সেই সময়, পঙ্গু মানুষ ভালো লোক হয়ে যাবে, কানা বধির কেউ থাকবে না, ওই সময়ে সবাই ভালো হয়ে যাবে। ইহাই ভগবানের আগমন বার্তা, অকল্পনীয় অকল্পনীয় ব্যাপার। এইভাবে 10 মাস মায়ের গর্ভে থাকার পরে
সুব্রহ্মা স্ত্রী ব্রহ্মপতি ঋষি পতনে, কোন জায়গায় ঋষি পতন? হ্যাঁ, মৃগতাবন সাধনা, হ্যাঁ ওখানে আমাদের গৌতম বুদ্ধ জন্ম নিয়েছিলেন। কোথায়? ওই নেপালে গিয়া, তাই না? কপিলা বস্তু, এই এই সরি লুম্বিনী, মাঝখানে দেবদাহ আর কপিলা বস্তুর মাঝামাঝি উদ্যান। কিন্তু এই অজিত থের অর্থাৎ আমাদের আর্যমিত্র বুদ্ধ জন্ম নেবেন ঋষি পতনে সারনাথে, মনে রাখবেন, সেখানে তিনি জন্ম নেবেন। নাম রাখা হবে অজিত কুমার। কোন বংশের ছেলে? ব্রাহ্মণের ছেলে। কোন ব্রাহ্মণ? কিরকম ব্রাহ্মণ? যে ব্রাহ্মণ রাজাকে পরিচালনা করেন, সেই কারণে রাজা এই ব্রাহ্মণের ছেলেকেও প্রণাম করবে। তিনি যখন জন্ম নেবেন, জন্মসঙ্গী হবে 18 কোটি। কয়জন আমাদের গৌতম বুদ্ধের জন্মসঙ্গী? কয়জন? মাত্র 7 জন। দেখছেন? আর আমাদের এই আর্যমিত্র বুদ্ধের জন্মসঙ্গী 18 কোটি। ও, আমিও যদি একজনে যাব এরকম মনে হয় না আপনাদের? আমি যদি একজন হইতাম মনে হয় না? কারণ এই 18 কোটি সবাই নির্বাণ লাভ করবে, এই জন্য মনে হয় যে ইনি যখন জন্ম নেবেন তার পারমীর গুণে অতীতে জন্ম জন্মান্তর যে সকল দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি তিনি সঞ্চয় করেছেন, 10 রকমের পারমী পূর্ণ করেছেন, ওই সকল গুণে মাটি ভুঁড়ে 10টা প্রাসাদ উৎপন্ন হবে। একটা প্রাসাদের নাম হবে শ্রী ওয়াড্ডা, আরেকটার নাম ওয়াড্ডা মানা, আরেকটার নাম সিদ্ধার্থা, আরেকটার নাম চান্তকা। 4টা প্রাসাদ মাটি ভেদ করে উঠবে। এক একটা প্রাসাদে 7000টা কক্ষ থাকবে, রুম 7000। কিরকম রুম? ওই যে ফ্রান্সে যেরকম ছোট ছোট ঘর এরকম নাকি? ফ্রান্সের রুমগুলো কিন্তু ছোট ছোট, এতটুকু। জাপান গেলাম, জাপানেও এতটুকু লাড়াচাড়া করা যায় না, টয়লেটে কোনো রকম লাড়াচাড়া করা যাবে না, টয়লেট তো আরও ছোট। ওই তো আসে তো ফ্রান্স থেকে একজন আসে, টিঙ্কু জিজ্ঞেস করতে হবে, টিঙ্কু কোথায়? তো তারাও না দেখি, ও ফ্রান্সের মানুষ টিঙ্কু, ওই এই যে টিঙ্কুর বউ, টিঙ্কু ঘরে, টিঙ্কু বাইরে গেছে, ও ফ্রান্স থেকে আসছে, ওদের পাশে গেছি, ওরা ওদের পাশে একটু বড়, একটু লাড়াচাড়া করা যায়, তবে করা যায় না, অনেক আছে। কিন্তু আমাদের এই আর্যমিত্র বুদ্ধের যে প্রাসাদ, এক একটা রুম আমাদের এই মুসলিম হলের চাইতেও বড়, বুঝছেন? এক একটা কক্ষ এটাই বড়, না হলে 7000 নর্তকী নাচবে কেমনি? এই একটা রুমে 7000 নর্তকী নাচতে পারে, এখানে 7000 নাচতে পারবে কি? হ্যাঁ, 700 তো নাচতে পারবে না, হ্যাঁ 200 নাচলেও তো অনেক হয়ে যাবে, 200 নাচলে দেখার লোক থাকবে না, সব নর্তকীতে ভরে যাবে। তাহলে এর চাইতে আরো 10 গুণ বড় এক একটা রুম, মনে রাখো। এরকম কয়টা কক্ষ বলছিলাম? 7000টা কক্ষ। এক একটা কক্ষে 7000 জন নর্তকী, এক একটা কক্ষে সোনা মণি মুক্তা খচিত 7টা পালং, এক একটা কক্ষে এক একটা করে এরকম সিংহাসন মণি মুক্তা খচিত সোনার দিয়ে তৈরি, এবং প্রত্যেক ছাতার পিছনে একটা স্বর্ণ ছত্র, প্রত্যেকটা সিংহাসনের পিছনে একেবারে সোনা দিয়ে কারুকাজ করা মণি মুক্তা হীরা জহর বোঝানো, প্রত্যেকটা রুমে এরকম একসেট একসেট একসেট। এক একটা বিল্ডিংয়ে 16000 রাজকুমারী নর্তকী বাদ দিয়া, এই নর্তকীরা ওই রাজকুমারীরা নাকি এত সুন্দর যে বইয়ে লিখছে যে, বুঝছো, চোখ ফেরানো যায় না, বলতেছে যে
জানি না কিরকম সুন্দর আমি দেখি নাই, এই জন্য এখন তো আমরা চোখ ফিরিয়ে নিব, তখন হয়তো বলা যায় না এরকম দেখে সিনা সিনা ক্যান ইউ সি আসে না সিনা ওই যে ফেসলার দেখা যায় না আর কি, এরকম সুন্দর নাকি চিন্তা করে দেখায়। এক একটা রাজপ্রাসাদের চারিদিকে 700টা হাতি, এক একটা হাতির পিঠে সোনা মণিমুক্তা খচিত অলঙ্কার দিয়ে সাজানো, হাতে এক একটা করে ফ্ল্যাগ পতাকা ধরে ছাতি ছুঁড়ে 7000 হাতি ওই প্রাসাদকে ঘিরে রাখবে এক একটা প্রাসাদে, ওই হাতিদেরকে আবার ঘিরে রাখবে 700টা রথ স্বর্ণরথ, এক একটা রথকে টানবে 1000টা ঘোড়া, কয়টা ঘোড়া টানবে ওরে বাবা কত হবে চিন্তা করা যায় না, 1000টা ঘোড়া সম্বলিত 7টা রথ ঘিরে রাখবে, কেমন প্রাসাদ হবে জানি না। ওখানে বুদ্ধিসত্ত্ব দেবতুল্য সুখ লাভ করবেন, দূষিত স্বর্গতুল্য তিনি সেখানে বাস করবেন, কোনো অভাব থাকবে না। ওখানে থেকে থেকে 8000 বছর তিনি সংসার জীবন পরিচালনা করবেন, 8 বছর সুখে থাকার পরে ওনার স্ত্রীর নাম শঙ্খমুখী। শঙ্খমুখীর কথা আবার বইয়ে কিভাবে বলছে জানেন, শঙ্খমুখী 6টা দোষমুক্ত, আমি 6টা দোষমুক্ত খুঁজে 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 ওরে বাবা বই তো সব ব্যাখ্যা নাই অন্য বই থেকে খুঁজতে হয়েছে, 6টা দোষমুক্ত শুনেন একটু করে, বলছে যে 6টা দোষমুক্ত, 9 কালো, 9 অতিফর্সা এরকম রং, 1, 2 9 কালো, 9 অতিফর্সা, 2 9 অতি মোটা, 9 অতি শুকনা, তাহলে বোঝা যায় বেশি মোটাও পছন্দ নয় আবার বেশি শুকনাও পছন্দ নয়, 4 9 অতি বেঁটে, 9 অতি লম্বা, 6টা দোষ নাকি, বেঁটেও মানুষ পছন্দ করে না আবার বেশি লম্বা হলে অসুবিধা, এই 6টা দোষমুক্ত 5টি গুণ সম্পন্ন, 5টি গুণ সম্পন্ন, কি গুণ কি গুণ ওর বাবা বই কি লিখছে, ছাবি কল্যাণা পালি কথা, তার চর্ম চামড়া নাকি এত সুন্দর যে পারা মানে তার রূপ আর কি, এত সুন্দর রূপ হবে যে দেবতা দেবীও তার কাছে এসে তাকে তার সামনে এসে ওই কোকিলের সামনে কাক হয়ে যায় এমন। 2 মাংসা কল্যাণা, এই মাংস এত নরম নাকি তুলার চাইতেও নাকি নরম, এবং তাদের এই মাংসের স্পর্শ অনুভূতিটা নাকি অত্যন্ত আনন্দদায়ক সুখদায়ক, এরকম করে একটু দিলে ঘুমিয়ে যাবে, এরকম একটু হাত দিলেই হ্যাঁ বুঝছেন, হ্যাঁ হ্যাঁ কীরকম দেখছেন, এটা তোমরা কেউ পাইছো নি এরকম বলো না, অনেক নিয়ে আসে কেউ পাইছে নি এরকম এরকম ঘুম, এগুলো পুণ্য করতে হয়। একটা গল্প আছে এরকম, মেয়েটা চেহারা খারাপ কিন্তু ওইরকম গুণ আছে, এটা এখন বলবো না কথা প্রসঙ্গে বলতেছে যে আর কি, ও অতীত জন্মে ওই এক ওই মেয়েটা এক কথা একটু বলি আর কি, সামান্য একটু উদাহরণ দিই, এক বাচ্চাকে বুদ্ধ নাকি ওই তার জ্ঞান লেপবার জন্য মাটি নরম মাটি ডান চাইতে আসছে, ঠিক ওই মেয়েটাও নাকি ঘর লেপতেছিল কাদা তাদা ওই গোবর টোবর দিয়ে ইয়ে করে না ঘর লেপে না ঘর লেপতেছিল, তো বাঁধতে দাঁড়াইছে কি বাঁধতে কাদা দাম চাইতেছে, কাদাও দাম চাইতে হয় নাকি বাঁধতে রে, একটা ধমক মারি দিছে নেন নিয়ে যান নিয়ে যান, ধমকও মারছে দিয়েও দিছে, এই 2টা কর্ম করলো না সে, একটা ধমক মারলো একটা দাম দিল, তাই আরেক জন্মে ওই মেয়েটা জন্ম নিছে তার নাম পঞ্চপাপী, এই মেয়েটার নাম পঞ্চপাপী, ও গালি দিছে যে বিশ্রী চেহারা হয়েছে একদম কালো হয়েছে, কিন্তু তার একটা অদ্ভুত গুণ আছে সেটা গল্পটা একটু করে বলছি আর কি, দেশের রাজা নাকি রাত্রে গোপনে
তার দেশের অবস্থা দেখতে যায় রাত্রে ছদ্মবেশে। একদিন এভাবে ছদ্মবেশে যেতে যেতে ওদের বাড়ি পৌঁছে গেছে। ওরা হলো যে খুব গরিব, একদম রাজ্যের শেষ, রাজধানীর শেষ মাথায় থাকে, জঙ্গলের কাছাকাছি, শ্মশানের কাছাকাছি। তো এখন রাজা ফিরতে পারছে না, তো তার মা, আমাকে এক রাত রাখবে, দেখো আমার যে কিন্তু মেয়ে আছে এখানে, রাখতে পারবো না, তবু এক রাত রাখেন, যেভাবে হোক আপনার মেয়ের সাথে আমার কোনো ইয়ে হবে না, দেখাও হবে না, কথাও বলবো না, রাত্রে রাখছে এক রাত। কীভাবে কীভাবে জানি ওই মেয়েটার হাতে তার হাত পড়ে গেছে, রাজার হাত, যে একটু ঘষা খাইছে ওমা চুম্বকের মতো, ইলেকট্রিক যেমন ছাঁক করে না, ওই মেয়েটার হাত ওই রাজার হাতকে টান মারছে যেন, আর তো ছাড়তে চায় না, ধরে থাকছে। আইনি রাজা, কালকে তো আবার আসতে হবে এখানে, রাজা প্রত্যেক দিন আসে ওই হাত ধরবে, ভালোবেসেই খেলছে। হ্যাঁ, এরকম এরকম ঘটনা আছে। পরে রাজার সাথে মেয়েটার বিয়ে হয়, পরে এটা বলবো না এখন, পরে একসময় বলবো। হ্যাঁ, এই কি দান করেছিল, কাদা কাদা মাটি ঘর লেপবার জন্য, তাই ওগুলো দান করেও এরকম শরীর লাভ হয়। ওইরকম শরীর যদি লাভ করতে চাও, নরম বালিশ নরম বিছানা দান কর। দেখো মেয়েদেরকে বুদ্ধি দিচ্ছি যে, তখন চেহারা টেহারা মানুষ দেখবে না, ওই যে একটু ধরলে যে মজা পায় ওটাই মানুষ পাগল হয়ে যাবে। ওই মেয়েটারে তখন যে লোকে যে যে বিয়ে করতে চাইছিল রাজ্যের সবাই সব পাগল হয়ে গিয়েছিল। গল্পটা খুব সুন্দর, পঞ্চপাপী জাতকের নাম। যাক, এই আর্যমিত্রের স্ত্রী পঞ্চ কি বলছিলাম চন্দ্রমুখী, সেও নিশ্চয় সে ধরনের পুণ্যবতী ছিল। পুণ্যবতী না হলে কি আর বুদ্ধের স্ত্রী হওয়া যায়? তারা 100,000 কল্পকাল পরমী পূরণ করে শেষ জন্মগ্রহণকারী, তারাও নির্বাণ পাবেন এই জন্মে। তাই তাদের সেরকম একটা গুণ, মাংসা কল্যাণা। তারপরে নারু কল্যাণা, নারু মানে শিরা উপশিরা। আমাদের তো রক্ত দেখা যায়, যে শিরা দেখা যায়, মেয়েদেরও অনেকের রক্ত দেখা যায়, কিন্তু তাদের দেখা যায় না এটা রক্ত। শুধু শুধু দেখা যায় না সেটা নয়, সেটার মধ্যে আরও অনেক বর্ণনা আছে। তারপরে আটটি কল্যাণা, আটটি মানে হলো হাড়ডি, হ্যাঁ শরীরের হাড়গুলো খুব সুসজ্জিত, দাঁত এগুলো খুব সুন্দর। তারপরে কেশা কল্যাণা, চুল, পুরুষের যেমন চুল এখানে পড়ে যায় মৃদুল বাবুর মতো, অনেক মেয়েরও এরকম পড়ে যায় অনেকের, কিন্তু তাদের চুল পড়বে না, আমাদের মতো সাদাও হবে না, চুল একেবারে লম্বা, অনেক লম্বা হবে, যত লম্বা ইচ্ছা তত রাখতে পারবে, বুঝছেন, চুল সুন্দর আছে না। এই এরকম পাঁচটা গুণ সম্পন্ন, এ ধরনের সুন্দরী ছিল। দেবী চাইতে ওনাকে সুন্দর, দেবী তাদের কাছে হার মানতে হয়, তাই যারা তাদের দিকে তাকায়, এই যারা তাদের দিকে একবার দেখে আবার চোখ ফেরাতে যায় না। বার্মাতে একজন নায়ক ছিল, উই উ, বুঝছেন, উই উ তার নাম, খুব সুন্দর নাকি, আমরা ফিল্ম দেখছি অবশ্য তাকে দেখি নাই। উই উর দিকে তাকাতে তাকাতে অনেক বুড়ি পর্যন্ত খাদে পড়ে যায়, এটা সত্য কথা, এটা বার্মায় আমি শুনছি। উই উকে যখন মাঝে মাঝে হঠাৎ রাস্তায় দেখে সবাই তাকায়, তাকায় তাকায় হাঁটতে হাঁটতে ওদিকে যে নালা আছে, নালায় অনেক পড়ে যায়। উই উ পুরুষ নায়ক, খুব সুন্দর নায়ক। তাই পুরুষ হোক মহিলা হোক, যাদের অতীতে পারুণী আছে তারা সেরকমই সুন্দর হয়। তাদেরকে শুধু সুন্দর হলে মানুষ তাকায় সেটা নয়, কিন্তু আবার অনেক সুন্দর আছে কোনো দাম নেই, মূল্য নাই, অনেকে কম সুন্দর হয়ে অনেক মূল্যবান আছে না। শাহরুখ খান সুন্দর তো না, নাক এরকম করে, তবুও সবাই পাগল তার জন্য, যদিও আমি পছন্দ করি না। তাই পারুণী জিনিসটা ভিন্ন, পুণ্য জিনিসটা ভিন্ন, শুধু সুন্দর নয় মানুষের ভালোবাসবে পছন্দ করবে তারাই হচ্ছে পুণ্যবান। সেরকমই চন্দ্রমুখী অতি পুণ্যবতী ছিলেন।
এইভাবে এই চন্দ্রমুখীকে নিয়ে রাজপ্রাসাদে 8000 বছর সংসার জীবন যাপন করার পরে একদিন চন্দ্রমুখীর গর্ভে এক সন্তান জন্ম হবে। ছেলেটার নাম রাখা হবে ব্রহ্মবর্ধন বাংলাতে। এই ছেলেটা যেদিন জন্ম নিবে সেদিনই উদ্যান ভ্রমণের ইচ্ছা হবে, তিনি উদ্যান ভ্রমণে বের হবেন। উদ্যান ভ্রমণে বের হয়ে নিয়ম মতো 4টা নিমিত্ত দেখবেন। এই নিমিত্ত দেবতা ব্রহ্মারা দেখাবে, মানুষ নয়। 4টা নিমিত্ত কি কি? প্রথম জরাগ্রস্ত মানুষ, তার মানে বুড়া মানুষ, হাঁটতে পারে না চলতে পারে না এমন মানুষ। তারপরে দেখবে ব্যাধিগ্রস্ত মানুষ, যাকে রোগে আক্রমণ করেছে, যার শরীর দুর্বল হয়ে গেছে, যিনি রোগে জর্জরিত, সবসময় কাতরায় এমন রোগী। তৃতীয় দেখবে এক মৃত মানুষের দেহ, মরা মানুষ। চতুর্থ দেখবে একজন সংসার ত্যাগী ভিক্ষু সন্ন্যাসী। ইহা নিয়ম, প্রত্যেক ভিক্ষু প্রত্যেক বুদ্ধিসত্ত এই 4 নিমিত্ত দর্শন করেন, তারপরেই সংসার ত্যাগ করেন, এটা নিয়ম। এই 4 নিমিত্ত দর্শনের পরে তখন তার মনে হবে সংসার অসার, কোনো সার নাই, এই সুখ শান্তি এই ভোগ বিলাস কোনো সার নাই, সব কিছুই বিলীন হয়ে যাবে, সব কিছুই ধ্বংসে শেষ হবে, সব কিছুই মৃত্যুতে শেষ হবে। ইহা কিসের আনন্দ, ইহা কিসের সুখ, ইহাতে কোনো সুখ নাই, সুখ কোথায়? এই জিনিসটা তার মনের ভিতরে জাগ্রত হবে। ভগবান বললেন, সারিপুত্র বুদ্ধিসত্ত অজিত কুমার অর্থাৎ আর্যমিত্র বুদ্ধিসত্ত সংসার ত্যাগ করতে চাইলেন। তার এই সংসার ত্যাগ করতে চাওয়ার সবাই শুনবে, গ্রামে গঞ্জে দেশে বিদেশে প্রচারিত হবে, সর্বব্রহ্মলোক পর্যন্ত প্রচারিত হবে, বুদ্ধিসত্ত সংসার ত্যাগ করতে চাচ্ছেন। তখন তার সাথে সাথে সংসার ত্যাগ করার জন্য অগণিত অগণিত পুরুষ মহিলা, রাজপুত্র, সেনাপতি পুত্র, শ্রেষ্ঠী পুত্র, হ্যাঁ সেভাবে ধনী গরিব নির্বিশেষে পুরুষ মহিলা বড় ছোট লক্ষ লক্ষ কোটি কোটি, এমনিতেই তার জন্মসঙ্গে 18 কোটি, তারা হাতে বিভিন্ন রকমের পূজার সামগ্রী, পতাকা ধ্বজা পাখা চন্দন এগুলো নিয়ে বুদ্ধিসত্ত্বের রাজপ্রাসাদ ঘিরেই তারা দাঁড়িয়ে থাকবে। বুদ্ধিসত্ত্ব কখন সংসার ত্যাগ করবেন? আমরাও তার সাথে সংসার ত্যাগ করব। দেবলোকেও প্রচারিত হচ্ছে বুদ্ধিসত্ত্ব সংসার ত্যাগ করবেন, তাই দেবলোক থেকেও অগণিত অগণিত দেবতা ব্রহ্মগণ তার এই সংসার ত্যাগ দেখবার জন্য আসবে। আকাশে বাতাসে শুধু দেবতা আর ব্রহ্মা, দেবতাদের সে ফুল, দেবতাদের ধ্বজা, দেবতাদের পাখায় আকাশ ভরে যাবে। দেবতারও সেখান থেকে দেবতা স্বর্ণ খই রৌপ্য খই মণিমুক্তা খই ছিটাবে, প্রাসাদ ভর্তি হয়ে যাবে, স্তূপাকার হয়ে যাবে, সুগন্ধিতে ভরে যাবে। তখন এমন একটা পরিবেশ, বুদ্ধিসত্ত্ব সংসার ত্যাগ করবে, সংসার ত্যাগ করবে। শঙ্খ রাজা সংসার ত্যাগ করতে দিতে চান না, তিনি কি করবেন? বুদ্ধিসত্ত্ব যেন সংসার ত্যাগ না করে তিনি 84,000 নর্তকী দিয়ে 84,000 জন নর্তকী দিয়ে তিনি মেলা বসিয়ে দেবেন, উৎসব, গান বাজনা চলুক অবিরত, মানে একটা মেলা, যেন ভগবান বুদ্ধিসত্ত্ব ওখানেই বসে থাকে, ওটা দেখে যেন ওনার সময় কেটে যায়। সময় হলে কোনো দিন ধরে রাখা যায় না, সব কিছুই সময়, সময়ের ব্যাপার। যতদিন সময় না হবে নিমিত্ত দেখবে না, সময় না হলে নিমিত্ত দেখিয়েও বুঝবে না, সময় হলে আপনি সংসার ত্যাগ করবে, ইয়া নিয়ম। তাই রাজা শঙ্খ চক্রবর্তী এত রকমের আবদার, এত রকমের হ্যাঁ তার ছল চাতুরি যেন সংসার ত্যাগ না করে, সব বৃথায় কেন তিনি সংসার ত্যাগ করবে? আপনারা জানেন
আমাদের গৌতম বুদ্ধ সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন। কিসে করে? কিসে করে? ঘোড়ায়, তাই না? কণ্টকের পিঠে চড়ে। সঙ্গী কে ছিল? ছন্ন। এরা দুজন ঘোড়ায়, একজন তিনজন সংসার ত্যাগ করেন। এই আর্যমিত্র বুদ্ধিসত্ত্ব ঘোড়ায় চড়েও সংসার ত্যাগ করেন নাই, হাতি চড়েও সংসার ত্যাগ করবেন না, পায়ে হেঁটেও সংসার ত্যাগ করবেন না। তাহলে কিভাবে করবেন? তার অতীতের পারমি সম্ভার এত অদ্ভুত যে তিনি সংসার ত্যাগ এখনই করছি যখন মনে হবে তার প্রাসাদ আকাশে উড়ে যাবে। প্রাসাদে যত 7,000 নর্তকী, 16,000 রাজকুমারী, দাসী দাস প্রহরী সবাইকে নিয়ে চন্দ্রমুখী রাজপুত্র সহ সবাই আকাশে ভেসে যাবে। কত গুণ! এই জন্য পড়ছি, আমি যখন পড়ি আমার চোখে জল আসে। আশ্চর্য এই বুদ্ধিসত্ত্বের জীবন! শুধু তাই নাকি? শুধু তারা যারা তার সাথে সংসার ত্যাগ করবে বলে আসছিল, প্রাসাদে ঘিরে দাঁড়িয়েছিল, যারা তার সাথে সংসার করতে চাইছে তারাও আকাশে ভেসে ভেসে চলে যাবে। দেখছেন, আশ্চর্য! বিশ্বাস করেন? বিশ্বাস করার মতো নয় আমাদের আর্যমিত্র বুদ্ধিসত্ত্বের গুণ, অচিন্তনীয়। আকাশে ভেসে, তাই তিনি সহ তার সমস্ত অনুসারীগণ আকাশে ভেসে চলে যাবেন। কোথায়? বুদ্ধগয়ায়। যত বুদ্ধ বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভ করেন মনে রাখবেন। আগামীতে যত বুদ্ধ আসবে তারাও ওখানে বুদ্ধ হবে, অতীতে যারা বুদ্ধ হয়েছিল তারাও ওখানে বুদ্ধ হবে। আমাকে মংসিপু বাবু জিজ্ঞেস করলো, গুরু এটা কেন? দেখেন, বুদ্ধ জিনিসটা হচ্ছে একটা অদ্ভুত একটা জিনিস। সাধারণ আমরা মানুষ বুদ্ধ কি, কেমন বুদ্ধের গুণ আমরা কল্পনা শুরু করতেও পারবো না, তার গুণের বিন্দু পরিমাণ আমরা বুঝবো না। ভগবানগণ ওই জায়গায় বুদ্ধত্ব লাভ করেন যেই জায়গাটা পৃথিবীর ঠিক মধ্যস্থল, নাভিস্থল। বুদ্ধগয়ায় যে জায়গায় ভগবান বুদ্ধের আসন উৎপন্ন হবে ওই জায়গাটা হচ্ছে আমাদের এই পৃথিবীর ঠিক মধ্যস্থল। বৈজ্ঞানিক আবিষ্কার করতে হয় না, ভগবান ওখানেই বুদ্ধ হবে। বৈজ্ঞানিকরা প্রমাণ করে দেখো ওটাই প্রমাণিত হবে। যেখানে সেখানে বুদ্ধত্ব লাভ করবে না ওই জায়গায় বুদ্ধত্ব লাভ করবে। কেন? আবার কথা আছে, বুদ্ধ এমন এক ভাব, বুদ্ধ এমন এক ওজন, কি উঠছে না? এরকম করলে, এদিকে করলে উঠছে না, এদিকে, তাই ঠিক মাঝখানে যদি বুদ্ধ বুদ্ধত্ব লাভ করে না থাকেন, একটুখানি যদি এদিকে যায় পৃথিবী এভাবে হেলে যাবে, এদিকে যদি বুদ্ধ বসেন বুদ্ধত্ব লাভ করেন পৃথিবী এরকম হেলে যাবে। তাই বুদ্ধ ঠিক মাঝখানে বুদ্ধত্ব লাভ করেন, পৃথিবী স্থির যেন থাকে। আশ্চর্য জিনিস সবকিছু, ভগবান বুদ্ধ এমন ওখানে চলে যাবেন। ওখানে এমন সুন্দর প্রান্তর, মন হবে যেন মুক্তা ছড়ানো, কোনো কাদা থাকবে না ওই সময়। আমাদের আধ্যাত্মিক বুদ্ধিসত্ত্ব সংসার ত্যাগ করার আগে শঙ্খ রাষ্ট্রপ্রবর্তী সংসারে ধরে রাখার জন্য আর একটা বুদ্ধি করেছিল। সারিপুত্রকে বললেন, বুদ্ধ জানো সেটা কেমন? 84,000 রাজন্যবর্গ সাথে করে, তার স্ত্রীকে সাথে করে শঙ্খ রাষ্ট্রপ্রবর্তী, দেবতাগণ দেবরাজগণও সাথে করে এসে
আর্যনিত্য বোধিসত্ত্বকে প্রার্থনা করবে। এই বোধিসত্ত্ব, আমরা আপনার আজ্ঞাবাহক হতে চাই, আমাদিগকে আদেশ প্রদান করো, যা করাবার ইচ্ছা আদেশ দিন। আর্যনিত্য বোধিসত্ত্ব নাকি বলবেন, আপনাদের কেন প্রয়োজন হবে আমার, আমার জন্মসঙ্গী 18 কোটি আছে, আমার ঘোড়া হাতি যা দরকার সব আছে, তার এক একটা প্রাসাদে 4টা করে বড় বড় পাত্র উৎপন্ন হয়েছিল, এক একটা পাত্রে 6টা করে কল্পতরু ছিল, ধন দৌলত আর কোথায় অভাব থাকবে, সব তার আছে। তাই তিনি বলবেন, আপনাদের কি আমার প্রয়োজন নাই, আপনারা চলে যান। এইভাবে ছোল চাতুরি করে মানে রাজ্য শাসন করুন, আপনি রাজচক্রবর্তী হন, এভাবে করতে চেয়েছিল না। তারপরেও তিনি বোধবৃক্ষের কাছে পৌঁছলেন, আপনাদেরকে বললাম, বোধবৃক্ষে পৌঁছার পরে তিনি সেই প্রাসাদে বসেই, প্রাসাদের ভিতরেই তিনি আসনে বসে যাবেন, উঠবেন না। তিনি 6 দিন কঠোর সাধনায় লিপ্ত হবেন। কয়দিন? খাবেন না, তাপেন না, 6 দিন। আমাদের ভগবান বুদ্ধ কঠোর সাধনা করেছিলেন, কয়দিন? আমাদের ভগবান বুদ্ধ কয়দিন? 6 বছর। ওনার কয়দিন? মাত্র 6 দিন। আমাদের কাশ্যপ বুদ্ধ গৌতম বুদ্ধের আগে, তিনিও মাত্র 6 দিন সাধনা করে বুদ্ধ হয়েছিলেন। তাই ওই কাশ্যপ বুদ্ধের শিষ্য একজন ছিল, হ্যাঁ, সে এসে আমাদের বোধিসত্ত্বকে বলল, বন্ধু চলো ভগবান বুদ্ধকে দর্শন করে আসি, 6 দিন কঠোর সাধনা করে তিনি বুদ্ধ হয়েছেন। কি বলো বন্ধু, 6 দিনে বুদ্ধ হওয়া, বুদ্ধ এত সহজ, মাত্র 6 দিনে, ও এত যদি সহজ হয়, 6 বছর সাধনা করতেও আমার আপত্তি নেই। একটা কথা বলে ফেলছিলেন, কে যদি পাল ব্রাহ্মণ বোধিসত্ত্ব আমাদের গৌতম বুদ্ধ, তাই তাকে 6 বছর সাধনা করতে হয়েছিল, না হলে তাকেও 6 দিন মাত্র সাধনা করতে হতো। 6 দিনে বেশি সাধনা করতে হয় না বোধিসত্ত্বগণের। তাই আর্যনিত্য বোধিসত্ত্ব এক আসনে বসে 6 দিন সাধনা করবেন, 6 দিন কঠোর সাধনা করার পরে তিনি পরিপক্ক হবেন, পরিপক্ক জয়ী হবেন, তিনি আসন থেকে নামবেন, প্রাসাদ থেকে বের হবেন। ঠিক সেই মুহূর্তে মহাব্রহ্মা অস্ত্র পরিষ্কার নিয়ে এসে বলবে, বোধিসত্ত্ব আমার অস্ত্র পরিষ্কার গ্রহণ করুন এবং ইহা ধারণ করে আপনি সংসার ত্যাগ করুন। তার স্ত্রী চন্দ্রমুখী দুধের ছোঁয়াই দুধ ঘন, আমরা কি বলি এটারে, পায়স বলি, পায়স বললে সুন্দর লাগে, দুধ পায়স। ওখানে কিন্তু ভাত নাই, ভাত দিয়ে মিশাইলে পায়স কই যে, ওখানে ভাত মিশাবে না, শুধু দুধ ঘন হয়ে যাবে, ছানা ছানা। হ্যাঁ, এটা দিতে আসবে স্ত্রীর, স্ত্রীর রান্না করা, তৈরি করা, এবং দেবতাদের ওঝ সম্পন্ন, ওঝ কি জানেন, দেবতারা ওখানে প্রাণশক্তি, ভিটামিন, মিনারেলস দেবতারা দিবে, যে কারণে ভগবান বুদ্ধের প্রথম ছয় এবং শেষ ছয় দেবতারা ওই রকম ওঝ দিয়েছিল বলে কেউ যদি খায় মরে যাবে, হজম করতে পারবে না, এমনকি পিঁপড়া খাইলেও পিঁপড়া মরবে। সেই কারণে ভগবান কি বলছিলেন, আমার এই অবশিষ্ট ছয় ওই যে চূর্ণ তুমি মাটিতে পুঁতে ফেলো, পানিতেও ফেলবে না, মাছ খাইলে মরবে, কেন, হজম হবে না। দেবতারা ওখানে দেবতাদের গুণ সম্পন্ন শক্তি দিয়েছে, যার কারণে ভগবান ওইটা খাইয়া 49 দিন খান নাই, এত ক্ষমতা। পৃথিবীতে আজকাল এরকম ভিটামিন হয় না, এখনো ছোট্ট একটা খাইলে একদিন ভাত না খাইয়ে থাকতে পারবে, ওইরকম পাইলে তো আমি আগে কিনতাম, তাই না। এখন চন্দ্রমুখীর দেওয়া ছয় তিনি খাইবেন, চিবর গায়ে দিয়ে তিনি এবারেই
মহাভিনিষ্কমন সংসার ত্যাগ করলেন। আর্যুনের তো বুদ্ধিসত্ত্ব সংসার ত্যাগ করলেন, কোথায় যাবেন? বুধবৃক্ষের কাছে যাবেন। তখন আকাশে বাতাসে বিভিন্ন ধ্বনি, বিভিন্ন রকমের গান বাজনা। ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র, তখন তার মাথায় মহাব্রহ্মা সাত যোজন বিশিষ্ট শ্বেত ছত্র ধারণ করে বুদ্ধের মাথায় ছায়া দিয়ে দিয়ে যাব। দেবরাজ ইন্দ্র 180 হাত লম্বা বড় শঙ্খ হাতে ধরে সাধু 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 রব সাধু ধ্বনি দিয়ে দিয়ে বুদ্ধের পিছনে পিছনে থাকবে। তারপরে দেবতাদের নামও তো আমার মনে থাকে না, কোথায় গেল। তারপরে সুয়ামা দেবরাজ, সুয়ামা দেবরাজ লোমে তৈরি করা, পালক দিয়ে তৈরি করা পাখা, পাখা ধরে 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 বুদ্ধকে অনুসরণ করবে। তুষিতা দেবরাজ, তিনি রুবি পাথরের তৈরি পাখা ধরে ধরে বুদ্ধকে অনুসরণ করবে। পঞ্চশিখ দেবরাজ বিনা বাজিয়ে বাজিয়ে। চাল্লুকপাল দেবরাজ অস্ত্র ধরে বুদ্ধকে চারিপাশে ঘিরে সাথে সাথে যাব। তারপরে 280,000 যক্ষ সেনাপতিগণ হাতে অস্ত্র ধরে বুদ্ধকে চারিদিক ঘিরে ঘিরে তারা যাবে। উম্মাট্ঠা আকাশাট্ঠা যত দেবী আছে, দেবীগণ সেই দেবতাদের রত্ন, দেবতাদের ফুল হাতে ধরে ধরে ফুল ছিটিয়ে ছিটিয়ে যাবে। অসুর দেবরাজগণ নাচতে নাচতে গাইতে গাইতে ভগবানকে অনুসরণ করবে। গরুড়ো, যত গরুড়ো আছে তারাও বিনা বাজিয়ে গান গেয়ে গিয়ে বুদ্ধকে অনুসরণ করবে। কিন্নরা, কিন্নরাও গান বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে বুদ্ধের সাথে সাথে যাবে। গন্ধর্বগণ, তারাও বিনা বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে বুদ্ধকে অনুসরণ করবে। চিন্তা করে দেখুন, এগুলো সব দেবতাদের কথা, কত দেবতা কত রকমের যে বুদ্ধকে পূজা করার জন্য বুদ্ধকে অনুসরণ করবে। এইভাবে ভগবান বুদ্ধ বুধবৃক্ষে যখন পৌঁছে যাবেন, তখন বুধবৃক্ষের কাছাকাছি কোন বুধবৃক্ষ আপনারা জানেননি আপনারা, ও উপরে নাগেশ্বর বৃক্ষ হবে বুধবৃক্ষ। বর্তমান বুধবৃক্ষ হলো যে কি বটগাছ, তাই না? তখন নাগেশ্বর বুধবৃক্ষ টাকা হয়ে কেন? বুধি মানে জ্ঞান, জ্ঞান বৃক্ষ, যে বৃক্ষের তলায় বুদ্ধত্ব লাভ করবে সেই বৃক্ষকে বুধবৃক্ষ বলা হয়। সে নাগেশ্বর হোক বটগাছ হোক, তাই এই নাগেশ্বর বৃক্ষের কাছাকাছি 64 হাত উঁচা, 64 হাত উঁচা একটা স্বর্ণ পালঙ্ক সিংহাসন মাটি ভেদ করে উঠবে। ভগবান বুদ্ধ সেই বোধি বৃক্ষে নিচে ওই সিংহাসনে বসবেন। মার আসবে বুদ্ধকে অন্তরায় সৃষ্টি করার জন্য, মারকেও তিনি দমন করবেন। মারকে দমন করার পরে তিনি এক মন এক ধ্যানে বসে যাবেন। এইভাবে আনাপানার সাথে শ্বাস টানছি ছাড়ছি এই স্মৃতি দিয়ে শুরু করে ধীরে ধীরে বিদর্শন জ্ঞান উৎপন্ন হয়ে রাত্রির প্রথম জাম, রাত্রি প্রথম জাম বলতে 6টা থেকে 10টা, এই সময়ের মধ্যে তিনি
উপনিবাসা জ্ঞান, পূর্বনিবাস জ্ঞান, অর্থাৎ অতীত অতীত জন্মে তিনি কোথায় জন্ম নিয়েছিলেন, কি হয়েছিলেন, কি পারমী পূর্ণ করেছিলেন, অতীতের সকল জন্ম তিনি চোখের সামনে দেখতে পাবেন। ইহা তার নিজের জীবনকে তিনি বিচার বিশ্লেষণ করতে পারবেন। প্রথম রাত্রি যাবে দশ ছয় থেকে দশটার মধ্যে এই জ্ঞান তিনি লাভ করবেন। এই জ্ঞান লাভ করার পরে আরেক ধাপ তিনি উন্নীত হবেন। রাত্রি দ্বিতীয় জাম দশটা থেকে দুইটা দিব্যচক্ষু লাভ করবেন। দিব্যচক্ষু লাভ করার সময় তিনি দেখবেন এই শুধু নিজে নয়, এই পৃথিবী শুধু নয়, অনন্ত অনন্ত চক্রবালের উদয় জয় তিনি এক পলকে দেখতে পাবেন। অনন্ত অনন্ত চক্রবালে অনন্ত অনন্ত মানুষ, দেবতা, ব্রহ্মা, পশু, পক্ষী, অপায় প্রাণী, সব প্রাণীদের উদয় বিয়, সবার উদয় বিয় এক পলকে দেখতে পাবেন। এক পলকেরও কোটি ভাগের এক ভাগের মধ্যেও দেখতে পাবেন। তার জ্ঞান কত কল্পনা করা যায় না, বুদ্ধের জ্ঞান। তাই তিনি দিব্যচক্ষু দিয়ে সব অবলোকন করে তিনি বুঝতে পারবেন ইহাই দুঃখ, ইহাই দুঃখের কারণ, হ্যাঁ ইহাই দুঃখের শেষ, সব তিনি দেখবেন। তাই রাত্রির শেষ জামে চতুরার্য সত্য যখন তিনি উপলব্ধি করবেন, আশবক্ষয় জ্ঞান লাভ করবেন এবং সূর্য উঠার আগেই তিনি পৃথিবীর বুকে এই ভদ্রকল্পে পঞ্চম বুদ্ধ আর্যনিত্য বুদ্ধরূপে আবির্ভূত হবেন। নির্মাণ কামী হন। ইহা বুদ্ধত্ব লাভ পর্যন্ত আরেক অংশ আপনাদেরকে বলছি। এই অংশে বুদ্ধের গুণাবলী, অচিন্তনীয় গুণ আরো অনেক রয়ে গেছে যেটা কল্পনা করা যাবে না। মন দিয়ে শুনুন, ভগবান বুদ্ধ বুদ্ধতা লাভের পরে অনেকা জাতি সংসারাম সন্দবিচ্ছাম অনির্দিশাম গাহকারা গবে শান্ত দুঃখ জাতি পুনঃ পুনম, এই গাথা তিনি বললেন। ইহা সকল বুদ্ধগণের উদান গাথা বলে। কি বলে? উদান গাথা, অর্থাৎ যুদ্ধ জয় করার পরে জয়ধ্বনি জয় গাথা, এটা উদান গাথা। বুদ্ধগণ এটা বলবেন, তিনি এটা বলবেন। তারপর তিনি পঞ্চবর্ণীয় যেমন আছে না, ঠিক সেরকম প্রথম ধর্ম দেশনা করতে যাবেন। কোন দিকে যাবেন? যেখানে তার জন্ম হয়েছিল ঋষি পতনে, সেখানেই তিনি ধর্ম দেশনা করতে যাবেন। সারনাথ আর কি, তাই তিনি যেই ধর্ম দেশনা করতে যাবেন বলে উঠবেন, মন দিয়ে শুনুন, যেই তিনি উঠবেন বা যেই তিনি ফেলবেন, পা ফেলবার আগেই তার অতীতে পুণ্যের সঞ্চয়, ষোল অসংখ্য কল্পকাল সঞ্চিত পুণ্য আজকে সব তাকে দিচ্ছে। তাই মাটি ভেদ করে পদ্মফুল ফুটে আসবে, পা তার লাল টকটকে পা, সিঁদুরের মতো লাল টকটক, এই পা মাটিতে পড়তে দেবে না, দেবতা ব্রহ্মাগণ নয়, তার পারমীর গুণ। যে পদ্মফুল মাটি ভেদ করে উঠবে সেটা পাপড়ি ৩০ হাত লম্বা পাপড়ি, মেঝ সাইজের পাপড়ি ২৫ হাত লম্বা, মাঝখানে যে দল আছে ২০ হাত লম্বা, আর মাঝখানে যে একটা খালি জায়গা আছে পা ফেলার জন্য এটা ১৬ হাত ব্যাস। ভগবানের পা কত জানেন? ১০ হাত। আমাদের আর্যনিত্য বুদ্ধের কান ৫ হাত, চোখ ৫ হাত, হ্যাঁ আর পায়ের পাতা ১০ হাত, ওনার উচ্চতা ৮৮ হাত, মানুষের উচ্চতা হবে তখন ৪০ হাত। মানুষরা ওই সময় জন্ম নিলে নতুন এই জন্ম নেওয়া বাচ্চা ৫ হাত লম্বা হবে ওই রকম আর কি। তাই যে পদ্মফুল ফুটবে ওই ৩০ হাত লম্বা পদ্মফুল উঁচা পা ফেলবে,
যত পা ফেলবেন প্রতিটা পদক্ষেপে সেভাবেই ফুল ফুটে ফুটে তার পাকে ধারণ করবে। ঋষিপতন পৌঁছা অবধি তার এই পায়ের তলায় ফুল ধারণ করবে। শুধু তাই নয়, যেই তিনি বের হয়েছেন তখন থেকে তার ওই যে প্রার্থনা, আমি বুদ্ধ হলে আমার মাথার উপর যেন 12 যোজন বিশিষ্ট চান্দোয়া জ্বলতে ঝুলে থাকে, সেই চাঁদোয়া তখন তার পারবীর কোণে মাথায় চলে আসবে। এই চাঁদোয়া সপ্ত মণি মাণিক্য খচিত চাঁদোয়া, যে চাঁদোয়া মানুষেও ধরবে না, দেবতাও ধরবে না, যে চাঁদোয়া ময়লাও হবে না, বৃষ্টিতেও ভিজবে না, আগুনেও পোড়া যাবে না, এমন চাঁদোয়া তার মাথার উপর চলে আসবে। ঋষিপতন পৌঁছা পর্যন্ত যাবে, সত্যিকে ততটুকু যাবে, আর যাবে না। ওই চাঁদোয়া ততদিন থাকবে যতদিন ভগবান বুদ্ধ বেঁচে ছিলেন, ততদিন থাকবে। দেখুন তো, ওই যে দান করেছিল কত বড় পুণ্য, তাই দানই সব কিছু। অনেকে বলে দানের কথা শুধু দান দিয়ে হয় নাকি, ধ্যান করলে হয় না, শুধু ধ্যানে হয় না, দানও দিতে হবে। তুমি গাড়ি কিনলেই পৌঁছে যাবে এরকম কথা একটা আছে নাকি, তেল দিতে হবে তো, গাড়ির দামে চাইতে তেলের দাম অনেক কম, কিন্তু তেল না থাকলে গাড়ির কোনো মূল্য নেই, তাই দান দিতেই হবে, দান ছাড়া কোনো কাজ হবে না। তারপরে ঋষিপতনই তিনি ধর্ম দেশনা দিলেন, দেবতা ব্রহ্মা অনেক আসবে। হ্যাঁ, সেখানে 16 যোজন ব্যাপী মানুষ জায়গা দখল করবে, 16 যোজন বলতে 160 মাইল মানুষ ভরে যাবে, আর দেবতা ব্রহ্মা 10,000 চক্রবাল পর্যন্ত। ভগবান প্রথম ধর্ম দেশনা দিবেন, প্রথম ধর্ম দেশনা শ্রবণ করে সেদিন এই অনন্ত অনন্ত চক্রবালে 1,00,000,000,000 মানুষ অরহত্ব মার্গফল লাভ করবে, এবং 1,00,000,000,000 দেবতা ব্রহ্মাও অরহত্ব মার্গফল দর্শন করবে। তাই অনন্ত চক্রবালে সেদিন 1,00,000,000,000,000,000 2,00,000,000,000,000 মনুষ্য দেব ব্রহ্মা নির্বাণ লাভী হবেন। ওই 1,00,000,000,000 সবাই অরহত বুদ্ধের কাছে শিষ্যত্ব কামনা করবে, বুদ্ধ বলবে ইহি ভিক্ষু, 1,00,000,000,000 মানুষ ভিক্ষু এই ভিক্ষু হয়ে যাবে। ওই সময় আপনারা হতে চান না, হ্যাঁ পরে আসছি, কারা আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবে সব শেষে আছে, এটাও তো বলব। শোনো, আগে ওনার গুণগুলা শুনে নেন। বোধিবৃক্ষটা কেমন জিনিস এটা বলি, বোধিবৃক্ষটা এই শিকড় থেকে কাণ্ড পর্যন্ত 120 হাত, কাণ্ড থেকে ওই গাছের মাথা 120 হাত, তাহলে কত হলো 240 হাত। গাছের এই প্যাস প্যাস ডায়মিটার 240 হাত, এটা 240, এটাও 240, আর রাউন্ড 720 হাত রাউন্ড। এই গাছে বোধিবৃক্ষ, যে বোধিবৃক্ষে তিনি বুদ্ধ হয়েছেন সেদিন যে ফুল ধরেছে, সেই বোধিবৃক্ষের ফুলটা চন্দনে সুগন্ধ হবে। হ্যাঁ, এই ফুলটা কোনোদিন ঝরবে না। বোধিসত্ত্ব বুদ্ধ যেদিন নির্বাণ প্রাপ্ত হবেন সেদিনই সব ঝরবে। কোথায় ঝরবে, গাছের নিচে না, যেখানে তিনি নির্বাণ প্রাপ্ত হবেন সেখানে স্তূপাকারেই গিয়ে পড়বে। এগুলো তো কল্পনা করা যায় না। হ্যাঁ, ওই
বুদ্ধিবৃক্ষকে কোনো পাখি উপরে উড়ে যাবে না। পাখি উড়বে ডান দিক হয়ে বুদ্ধিবৃক্ষকে এভাবে ঘুরবে। আমরা যেমন জাতি প্রদক্ষিণ করি, পাখিরা জাতি প্রদক্ষিণ করার মতো গাছ এভাবে ঘুরবে। বুদ্ধিবৃক্ষের চারিদিকে এক যোজন দেড় যোজন ব্যাপী চারিদিকে বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছ থাকবে, বিভিন্ন রকমের ফুল ফুটবে। এই ফুলের সুগন্ধ চারিদিকেই বুদ্ধিবৃক্ষকে সবসময় স্বর্গীয় করে রাখবে। ওখানে যে ফুল এবং ফল ফুটবে, ফুল এবং ফল ধরবে, এই ফুল ফল সবগুলা বর বুদ্ধিবৃক্ষের দিকে মুখ করে করে ফুটবে, এরকম মুখ করা থাকবে। ওইদিকে এদিকে থাকবে না, সব ওদিকে মুখ করা, যেন ফুল ফল বুদ্ধিবৃক্ষকে বন্দনা করছে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার, তাই না? বুদ্ধ বললেন, সারিপুত্র, আর্যমিত্র বুদ্ধ এত যে সুন্দর, হ্যাঁ, 32 মহাপুরুষ লক্ষণ এত যে সুন্দর, যেন একটা নিপুণ কারিগর সুন্দর করে যেন সাজিয়ে দিয়েছে। এইভাবে সাজিয়ে রাখার ন্যায় দেবতা নয়, মহাব্রহ্মাও তার কাছে এসে লজ্জা পাবে, এত সুন্দর তিনি। মহাব্রহ্মা নাকি খুব সুন্দর, ব্রহ্মা তার কাছে কিছুই নয়, এমন সুন্দর। কেন? এতদিন কল্প কল্পান্তর ধরে তিনি যে পুণ্য করেছেন, সেই পুণ্য সম্ভার আজ শেষ তিনি সব কিছু তিনি পেয়েছেন। ধরেন আপনারা চাকরি করেছেন, চাকরি করে কি জমা থাকে না, যখন পেনশন নেন সব দিয়ে দেয় না, কত লাখ পাইছে মনোজবাবু বলতে চাই না, খুঁজবো না তো, খুঁজবো না, এরকম পাই তো, ঠিক এরকম। আমাদের বুদ্ধিসত্ত্ব 16 অসংখ্য ব্যাপী যে পুণ্য সঞ্চয় করেছেন সব তিনি শেষ জন্মে নিয়ে গেছেন আর কি, তার কোনো অবশিষ্ট নাই। তাই অকল্পনীয় তার ভোগ বিলাস গুণ গুণরাশি অচিন্তনীয়। আরো গুণ আছে শুনুন, তিনি তো সবসময় ওই জেতবন বিহারে থাকেন, এমন তো না, বাইরেও তো যায়, বাইরে যাওয়ার জন্য আলাদা তার জন্য একটা ব্যবস্থা আছে, এটা বড় আশ্চর্য। তিনি যখন কোথাও যাবেন তখন তার সাথে সাথে 12 যোজন বিশিষ্ট একটা মণ্ডপ আপনাআপনি উৎপন্ন হবে, 12 যোজন বিশিষ্ট মণ্ডপ। হ্যাঁ, এই মণ্ডপে বিভিন্ন চারিদিকে ফুল ফুটবে, মণ্ডপের চারিদিকে অনেক রকমের কল্পতরু থাকবে, যে কল্পতরু থেকে আপনি ইচ্ছা করে যা চান তা নিতে পারেন। এই কল্প এই মণ্ডপের ভিতরে আমি নিজেও ব্যাখ্যা করতে পারতেছি না, চোখে দেখতেছি যে ফিল্মের মতো, হ্যাঁ, মানে স্বর্গীয় ব্যাপার সবার, ওখানে কি নাই সব আছে। ওখানে প্রদীপ জ্বলবে, কেউ জ্বালাবে না, কেউ জ্বালাতে হবে না, কাকেও তেল দিতে হবে না, প্রদীপ জ্বলতেই থাকবে, বাতাস লাগলেও নিভবে না, এমন প্রদীপ। এবং এই প্রদীপও মাটিতে বসা থাকবে না, এগুলো আকাশে ভাসতে ভাসতে থাকবে। তারপর চান্দ্রমত আসে মাথার উপরে, এবং এই মণ্ডপের চারিদিকে 4টা বড় ঘন্টা থাকবে, এই ঘন্টা 30 হাত লম্বা ঘন্টা, যখন বাতাস লাগবে ওই ঘন্টা টুংটাং টুংটাং আওয়াজ হবে, এই আওয়াজটা ব্রহ্মলোক পর্যন্ত শোনা যাবে। এই আওয়াজ শুনলে লোকে বুঝবে ভগবান কোথাও বের হচ্ছেন। এইভাবে স্বর্গীয় সুখ যা দরকার আছে ওই মণ্ডপে ভিতর সব আছে। আগে বলেছি এই মণ্ডপটাও কিন্তু যেদিন থেকে উৎপন্ন হয়েছে সেদিন থেকে আর নষ্ট হয় নাই। ভগবান বুদ্ধ যখন এই মণ্ডপের ভিতর বসে বসে থাকেন, মণ্ডপও বসে থাকে, ভগবান আর্যমিত্র যখন দাঁড়াবেন মণ্ডপটাও দাঁড়াবে,
ভগবান আর্যমিত্র যখন হাঁটবেন মণ্ডপও হাঁটবে, ভগবান আর্যমিত্র যখন আকাশে উঠবেন মণ্ডপও, ভগবান আর্যমিত্রের সাথে সাথে মণ্ডপটাও আকাশে উড়ে যাবে। ভগবান বুদ্ধ যেখানে যাবেন মণ্ডপ সেখানে পৌঁছবে, ভগবান বুদ্ধকে ফেলে এই মণ্ডপ কোথাও যাবে না, সবসময় থাকবে। এটা আমাদের গৌতম বুদ্ধির নাই কিন্তু, তাই না? বড় আশ্চর্য জিনিস কিন্তু। এইভাবে কোনো ব্যক্তি যদি আর্যমিত্র বুদ্ধকে স্মরণ করে ভাবতে কালকে আমার বাসায় স্বয়ং স্মরণ করছি, যদি স্মরণ করে যায় তাহলে ও ঠিক ওই সময় ও মণ্ডপ সহ ভগবান বুদ্ধ ওখানে পৌঁছে যাবে। যখন মণ্ডপ আকাশে উড়ে উড়ে যাবে, টুংটাং 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 ঘন্টা আওয়াজ বাজবে, তখন লোকজন বুঝবে ভগবান কোথায় যিনি যাচ্ছেন, দেখো 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 দেখো, তখন লোকজন দৌড়াইয়া যাবে, তারাও সেখানে ভগবান বুদ্ধকে ছয়ং দান করতে পারবে। দেবতারা ওই আওয়াজ শুনে স্বর্গ থেকে ব্রহ্মলোক থেকে এসে ভগবান বুদ্ধকে ছয়ং দিবে। ভগবান বুদ্ধকে স্নান করে আলাদা মণ্ডপ বানানোর প্রয়োজন হয় না। ভগবান বুদ্ধ যখন দেশনা করবেন ওই মণ্ডপের ভিতর আবার সোনার এরকম সিংহাসন আছে, সাদা ছাতা আছে, খাট পালন আছে, হ্যাঁ এগুলা সাথে সাথে থাকবে, যে ওনার উপকরণ ওনার যা দরকার সব, উনি তার সিংহাসনে বসে ধর্ম দেশনা দিবেন। তার ধর্ম দেশনা দশ হাজার চক্রবাল ব্যাপী শোনা যাবে। যেখানে বসেই তিনি ধর্ম দেশনা করুক না কেন, কারো বাসায় গিয়া কারো ছয়ং ফাঙে গিয়া যদি ধর্ম দেশনাও করে থাকেন, 10,000 চক্রবাল শুনবে। বড় অদ্ভুত, আরো বড় অদ্ভুত কি জানেন, আপনি ধরেন আপনার বাসায় বসে আছেন, ভগবান বুদ্ধ ও আর্যমিত্র ওখান থেকে ধর্ম দেশনা দিচ্ছেন, আপনার মনে হবে আর্যমিত্র বুদ্ধ আপনার সামনে বসে ধর্ম দেশনা দিচ্ছেন, এরকম মনে হবে। কেন? ভগবান বুদ্ধকে সামনেই দেখা যাবে। এগুলো বড় অদ্ভুত জিনিস বাবা, আমি তাই এটা যত পড়ি আমি তত অবাক হয়ে যায়। ও তবে তবে আমরা আমি আর্যমিত্র বুদ্ধের সময় জন্ম নেব না, এটা তো সত্য কথা, এটা তো ধরে রাখা হয়েছে। আমার আপন শিষ্যরাও জন্ম নেবে, যারা খুব ঘনিষ্ঠ শিষ্য তারাও জন্ম নেবে। আমরা ভ্রান্ত হবো তো তখন, আর্যমিত্র বুদ্ধি শিষ্য মতো এই বিকু হয়ে যাবো তো আমরা, কি বলে, এত কাজ করতেছি না এই বিকু হবো না কেন, আর্যমিত্র বুদ্ধ যাবে আমরা পিছন পিছনে যাবো। আনন্দ লাগছে? আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পেতে চান তো? বলবো বলবো, একটু পরে বলবো, আর কি একটা কথা বলি। আর বেশি বলবো না, ভগবানের গুণ আরো দু একটা বলি। ভগবান আর্যমিত্র বুদ্ধ যখন জন্ম নেবেন তখন পৃথিবীও খুব সুন্দর থাকবে। একটু আগে বলছি তো যে কেতুমতি রাজ্যে মানুষেরা কাজ করবে না, কাজ করার প্রয়োজনও হবে না, কারণ কল্পতরু থেকে সব যা ইচ্ছা, হ্যাঁ হীরার আংটি, হীরার আংটি পড়তে ইচ্ছা হবে না তখন, হ্যাঁ হীরা চুন্নি পান্না যা আছে কাপড় এরকম ধর বলে, নরম কাপড় এবং শক্ত কাপড় দরকার নেই বলবেন, একদম ঢাকার মসলিনও তার চাইতে ভালো পাবেন, তখন যা ইচ্ছা তাই গাছ থেকে নিয়ে নিয়ে পুণ্যবান মানুষরাই শুধু তখন যেতে পারবে, তখন পৃথিবী সমতল থাকবে, উঁচা নিচা গর্ত খা পাহাড় পর্বত থাকবে না। সেই কারণে পৃথিবীতে অনেক মানুষ বসবাস করতে পারবে, পানিও কমে যাবে, তখন এই জম্বুদ্বীপের আয়তন 10,00,000 যোজন হবে, 1,00,000 যোজন হবে, 1,00,000 যোজন মানে 10,00,000 মাইল, কত বড়। তখন আরেকটা বড় জিনিস,
কোনো পঙ্গু আধা বোবা খোঁড়া মানুষ থাকবে না, সবাই দেবতার মতো সুন্দর, দেবীর মতোই সুন্দর হবে। শুধু তাই নয়, ভগবান বুদ্ধের ধর্মকে বিকৃত করবে এমন কোন মিথ্যা দৃষ্টি সম্পন্ন আমাদের গৌতম বুদ্ধের সময় যেমন ছিল, তীর্থিক ছিল, পরিব্রাজক ছিল, হ্যাঁ ল্যাংটা ছিল, অনেক ছিল না তখন নাকি কোন তীর্থিক মিথ্যা দৃষ্টি সম্পন্ন পরিব্রাজক থাকবে না। কত সুন্দর কাল তখন চিন্তা করে, সবাই সম্যক দৃষ্টি লাভ করবে, বুদ্ধ ধর্মকে অন্তরে সৃষ্টি করার মতো কোনো মানুষই থাকবে না। এইভাবে ভগবান বুদ্ধ যখন এই ধর্ম প্রচার করবেন, পৃথিবীর মানুষেরা তখন ধার্মিক হবে, পঞ্চশীল একটাও ভঙ্গ করবে না, মাসে চারটা উপোষ, অষ্টমী দুইটা, অমাবস্যা একটা, পূর্ণিমা একটা, অষ্টশীল মানবে এবং ধ্যান ভাবনাও করবে, বিদর্শন সাধনাও তারা না করে থাকবে না। এই কারণে মানুষেরা স্বর্গ ব্রহ্মলোক পাবেই পাবে, নির্বাণও অনেকেই দর্শন করবে। মানুষদের মধ্যে আনন্দ ফুর্তি ছাড়া কিছুই থাকবে না, দুঃখ ভয় ভীতি কিছুই থাকবে না, মানুষের মধ্যে কোনো রোগ থাকবে না। রোগ শুধু তিনটা থাকবে, তিনটা রোগ, কি রোগ, ক্ষুধা ভাত খাইতে ইচ্ছা করবে একটা রোগ, দ্বিতীয় রোগ খাওয়ার পরে ঝিম করে ঘুম আসবে ঘুম রোগ, আর একটা বুড়ো হয়ে যাওয়ার রোগ। কয়টা রোগ? একটা খাইতে ইচ্ছা করবে ক্ষুধা রোগ, আর একটা ঘুমাতে চাইবে ঘুম রোগ, আর একটা জরাগ্রস্ত হওয়া বুড়ো হবে। তাছাড়া এই যে এখন আমাদের এই ক্যান্সার, ওই আলসার, ওই গ্যাস্ট্রিক, ওই ডায়াবেটিস কিচ্ছু থাকবে না, মানুষ সব দেবতার মতো সুখী থাকবে, মানুষেরা আনন্দ ফুর্তি করবে। দেবতার দেবলোক থেকে দেবতারাও নাকি পৃথিবীতে মানুষদের সাথে নক্ষত্র মেলায় অংশগ্রহণ করতে আসবে, মানুষের সাথে তারা আনন্দ ফুর্তি করবে দেবতারা। এইভাবে আর্যমিত বুদ্ধ 84,000 বছর বাঁচবেন। আর্যমিত বুদ্ধ যখন হবে তখন আয়ুকল্প হবে, কোনো কোনো বই লেখা আছে 1,00,000, কিন্তু এই অনাগত বংশে লেখা আছে 80,000। তাই 80,000 হলে ভগবানগণ 5/4 আয়ু লাভ করে থাকেন। 80,000-এ 5/4 হলো 64,000 বছর আয়ু লাভ করবেন, 64,000 বছর বাঁচবেন। 64,000 বছর যেই পূর্ণ হবে তিনি নির্বাণ প্রাপ্ত হবেন। তার নির্বাণ প্রাপ্তিটা আবার আশ্চর্য, কাশ্যপ বুদ্ধের নির্বাণ প্রাপ্তি কাশ্যপ বুদ্ধের অখণ্ড শরীর ধাতু রেখে যান। আমাদের কাশ্যপ বুদ্ধ, ককশান্ত, কণাগমন, কাশ্যপ, এই তিন বুদ্ধের শরীর অখণ্ড ধাতু, মানে শরীর টুকরা টুকরা হয় না, সোনা হয়ে যায়, সম্পূর্ণ সোনা হয়ে শরীরটা অখণ্ড ধাতু বলে। আর আমাদের গৌতম বুদ্ধ টুকরা টুকরা ছোট ছোট ধাতু তিনি রেখে যান, খণ্ড ধাতু ছোট ছোট। কিন্তু আমাদের আর্যমিত্র বুদ্ধিসত্ত্ব কোনো ধাতু রেখে যাবেন না, আগুন যেমন ধপ করে নিভে যাবে তিনি নির্বাণ লাভ করবেন, ধপ করে নিভে যাবে, তার কোনো চেহারা, তার কোনো ধাতু, তার কোনো শরীর কিছুই থাকবে না। লোকজন শুধু আর্যমিত্র বুদ্ধের নামটাই বলবে, নামটাই থাকবে, কিছুই থাকবে না। এই একটা বড় আশ্চর্য কিন্তু আর্যমিত্র বুদ্ধ। এইভাবে আর্যমিত্র বুদ্ধ তার এই শাসন রেখে যাবেন 380,000 বছর, তার এই বুদ্ধ শাসন থাকবে। আমাদের গৌতম বুদ্ধের শাসন কয় বছর? মাত্র 5,000 বছর, আর ওনার 380,000 বছর, উনি নিজেও 64,000 বছর থাকছেন।
চিন্তা করে, তাই ধাতু রাখার প্রয়োজন নাই এই মনে করে কোনো ধাতুই রাখবেন না। আমাদের গৌতম বুদ্ধ তো ধাতু রেখে গেছেন, ওই ধাতু নির্মাণের জন্য, ধাতু নির্মাণ একটা আছে বলছে না, অতটুকু তিনি থাকবেন। কিন্তু আমাদের এই আর্যমিত্র বুদ্ধিসত্ত্ব কিছুই রেখে যাবেন না, তার এই নির্মাণ অনুপাদিশেষ নির্মাণ। এইবার আর্যমিত্র বুদ্ধকে কারা কারা পাইতে চান হাত তোলেন তো দেখি একটু, এই তো চাই না, ঘুমিয়ে গেলে আর আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ নাই, হাত নামা। আজকে যে হাত তুলছেন ছোট্ট কাজ মনে করবেন না, এটা একটা কর্ম করেছেন আপনারা, আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ চাই কর্ম করেছেন। শুধু এটা মনে ধারণ করে অধিষ্ঠান করুন, ইহাই অধিষ্ঠান পারমী হয়ে যাবে আর্যমিত্রকে বুদ্ধকে, আর্যমিত্র বুদ্ধকে সাক্ষাতের একটা হেতু সৃষ্টি হবে। এমনি জিজ্ঞেস করি নাই আপনাদেরকে, আর যারা ঘুমাইছিলেন তারা দুঃখিত, তাদের ব্যাপার জানি না। এখন ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র যারা আর্যমিত্র বুদ্ধিসত্ত্বকে সাক্ষাৎ পেতে চায় তাদের কিছু করণীয় আছে। এক, যারা আমার এই বুদ্ধ শাসনে প্রবজ্জিত হয়ে ভিক্ষু শ্রমণ মিশিলা হবে এবং আমার শাসনকে যথাযথভাবে পালন করবে, তাহলে এখানে শুধু ভিক্ষু শ্রমণ হলে হয়ে যাবে তা নয়, তার শিক্ষা সঠিক মানতে হবে। তার শিক্ষাকে সঠিক না মেনে যদি বিনয় ভঙ্গ করে থাকি, তার কথার বাইরে যদি কাজ করে থাকি, তাহলে কিন্তু তাকে দেখা পাব না, বরং কোথায় থাকতে হবে, অবিচিতে। তাই পায়ে হেঁটে গেলে আছাড় খাইলে সামান্য দুঃখ পাই, বেশি না, সিঁড়ি থেকে পড়ে গেছে শিল্পী ফ্র্যাকচার হয়েছে, আকাশ থেকে পড়ে গেলে শরীর খুঁজে পাওয়া যাবে না। আমরা বান্দারা তো আকাশে মানুষের দেওয়া ভাত ছয় খায়, মানুষের দেওয়া চিবর গায়ে দিই, মানুষের দান দেওয়া টাকায় ক্যাং বানাই দিয়া ফুর্তি গাড়ি চলি, শিষ্যদের দান দেওয়া গাড়িতে আমি বান্তি কত ভালো গাড়ি চলতেছে, কোথায় পাইছি আমি, চাকরি করিনি, শিষ্যরা দান দিয়েছে যে 1,000, 2,000, 3,000, 10,000, 20,000, শিষ্যদের দানে একেবারে আকাশে উঠতেছি, ধুম পড়ে গেলে। এই জন্য ভিক্ষুরা নাকি অবিচিতে বেশি দেখা যায়, কোথায় দেখা যায়, অবিচি, সাবধান ভিক্ষু অবিচিতে যেন না যায়। তাই ভগবান বুদ্ধ বলছেন, আমার শাসনে প্রবজ্জিত হয়ে আমার শাসনে যথাযথ যারা পালন করবে তারা আর্যমিত্রের সাক্ষাৎ পাবে। আয়া ফাইম নো আরা আরা ফাইম নি ও ফাইয়া মারা ফাইম না ফাইম ফাইম ফাইয়া মেলা ভাই আরা ব্যাগুনে যাইও ফাইও, যাইবার ইচ্ছা আছে নি, সাক্ষাতের ইচ্ছা আছে নি, নাই মনে হয়, কোথায় শিল্পী হাসতেছে। আমরা সবাই আজকে তো অধিষ্ঠান করে ফেললাম, হাত তুলে ফেললাম তো, ঠিক না, তাহলে আমার কথা মন দিয়ে শোনো। এক, নিজে নিজের সন্তানকে যারা ঠিক নিজের মতো প্রবজ্জা দেয় তারাও তার শাসনে তার সাক্ষাৎ পাবে। তাহলে ওনারা ব্যাগুনি খুশি, হ্যাঁ ওনারা সন্তানরা ওনারা প্রবজ্জা নাও ধর মহিষাং নাও বানন বানন না, কেউ যদি বাকি থাকে করে ফেলেন তাড়াতাড়ি, ছেলে নিজেও হন ছেলে মেয়েদের কেউ করান। এখন তো মাইয়ারে ক্যান করতাম মানতে, ও মাইয়ারে ক্যান করতাম, আগে কিছু করবার কিছু নাই, এখন আমি করছি তো মাইয়াদের জন্য অন্তত প্রতি বছর, এখন তো প্রতি বছরও দরকার নেই। যদি মনে করেন আপনার মেয়েকে আপনি 7 দিনের জন্য মিজেলা বানাবেন, চলে আসেন আমার এখানে, ওই তো গত বুধবার দিন একজনকে করলাম 10 দিনের জন্য, রাস্তা খুলে দিয়েছি, মেয়ে হয়েছে বলে দুঃখ পাওয়ার আর আফসোস করার কিছু নাই, ছেলে হোক মেয়ে হোক এই জীবনে আসুন,
আর্যমিত্র বুদ্ধকে সাক্ষাতের হেতু সৃষ্টি করো, তবে বুদ্ধের কথা অমান্য করে যদি ভিক্ষুণী হতে চান, অবিচিনরথ ছাড়া তাদের কোনো রাস্তা নাই। কাদের বলছি? যারা ভিক্ষুণী হচ্ছে, এখন ভিক্ষুণীর যুগ নাই, ভিক্ষুণী বানাতে হবে ভিক্ষুণীকে। আমি ভিক্ষু ভিক্ষুণী কেমনে বানাবো? তাকে আইন তো নাই, ওদেরকে তো এখানে এসে বান কোন একটা বানতে বলে চুলসা লাইয়া ভিক্ষুণী বানিয়ে দিছে, হয় না তো। ভিক্ষুণীকে ভিক্ষুণী উপসম্পাদা করতে হবে, ভিক্ষুণী উপসম্পাদা কথা দিবে, তারপরে উভয় উপসম্পদা ভিক্ষুণী পরিষদ ভিক্ষু পরিষদ দুই পরিষদে কাম্যবাচা পাঠ করবে, উপসম্পাদে দিবে, তারপরে ভিক্ষুণী হয়। ভিক্ষুণী তো এমনি হয় না, মনে রাখো প্রথমে কোনো একটা ভিক্ষুণী দ্বারা চুল ফেলতে হবে, ভিক্ষুণী দ্বারা ভিক্ষুণীয় তো হতে হবে, ভিক্ষুণী পরিষদ অন্তত পাঁচজন কাম্যবাচা পাঠ করে ভিক্ষুণী বানাবে, তারপরে তারা ভিক্ষুদের কাছে নিয়ে আসবে, ভিক্ষুরা এদিকে বসবে, ভিক্ষুণী এদিকে বসবে সীমা ঘরে, তাকে আবার উপসম্পদা দিবে, তখনই সে ভিক্ষুণী হয়। এগুলি না করে ইচ্ছা মতো চুল ফেলাইয়া চিবর গায়ে দিয়া হয় ভিক্ষুণী, নরকর জায়গা দিয়ে কি ভিক্ষুণী? বুদ্ধের কথা মানছ না? আপনারা যারা জানেন না, জানিয়ে দিলাম, কাকেও হিংসা করার জন্য নয়, ধর্মকে বুঝার জন্য। ভগবানের এই ভিক্ষুণী সংঘ দুই হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। যে জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে এটা আবার কেমনি সৃষ্টি করা যায়? সৃষ্টি করা যাবে নাই তো, কেমনে বানাবে? যারা এখন হইতেছে কোথায় হইতেছে? তিব্বতী ভিক্ষুণীদের কাছে হইতেছে। যে তিব্বতী তারা থেরাবাদী নাকি ভাবা জানি? এরা তো সেরকম ওই প্যান্ট শার্ট পরবে, বুদ্ধ পূজার সময় গায়ে দিবে, ওইসব ওরা তো আমাদের থেরাবাদীতে অস্বীকৃত, তাদের কোনো স্বীকৃতি নাই। হ্যাঁ, তুমি যদি ভিক্ষুণী হও, আমাদের থেরবাদী ভিক্ষুদের সাথে মেলামেশা করতে তুমি পারবে না। তুমি মেলামেশা করতে পারবে ওই মহাজানীদের সাথে, তাহলে আপত্তি নেই, তুমি নিজেকে থেরবাদী পরিচয় দিও না, আমি মহাজানী ভিক্ষুণী বলো, আপত্তি থাকবে না। তার মানে বিনয় সম্মত ভিক্ষুণী নয়। তাই এখন আপনাদের জ্ঞাতার্থে জানার জন্য, না জানলে সত্য মিথ্যা না বুঝলে আপনারা ঠিক পথ অবলম্বন করবেন কেমনি, তাই বলছি, কাকে হিংসা করার জন্য নয়, মন দিয়ে শুনুন। এখন বার্মাতে ভিক্ষু সংঘগণ এটাকে নিয়ে অনেক আলাপ আলোচনা করেছেন, বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে তখন সিদ্ধান্ত নিয়েছেন ভিক্ষুণী এখনো করা যাবে। কিভাবে? যদি কোনো ভিক্ষু হঠাৎ অতীতের কর্মের কারণে তার লিঙ্গ পরিবর্তন যদি হয়ে যায়, হয় না এরকম? অনেক পুরুষ হঠাৎ মহিলা হয়ে যেতে পারে, অনেক মহিলাও অনেক সময় পুরুষ হয়ে যায়, হয় না? এভাবে যদি কোনো পুরুষ হঠাৎ মহিলা যদি হয়ে যায়, ডাক্তারের মাধ্যমে গিয়া সঠিক মহিলা হওয়ার পর সেই মহিলা, তবে একজন তো হবে না, পাঁচজন লাগবে, পাঁচজন যদি হয়, তারা যেহেতু ভিক্ষু, ভিক্ষু অবস্থায় যদি সে হঠাৎ মহিলা হয়ে যায় তাহলে তারা ভিক্ষুণী হয়ে যাবে, তাহলে আবার তাদেরকে দিয়ে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করা যাবে। এবং ওই পাঁচজন অন্য মহিলাদেরকে ভিক্ষুণী উপসম্পাদা দিতে পারবে। ইহাই একমাত্র উপায় আছে ভিক্ষুণী সংঘ সৃষ্টি করার, নতুবা বিলুপ্ত হওয়া ভিক্ষুণী সংঘ আবার ইচ্ছা মতো তৈরি করা যাবে না। তাই ভিক্ষু শ্রমণ মিশেলা হলেই আর্যবৃত্তি সাক্ষাৎ নয়, অবিচি সাক্ষাৎ হবে যারা এগুলো মানবে না। দুই তিন, যারা নিজের ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাই, নাতি পুতি তাদেরকে যারা ভিক্ষু শ্রমণ করবে মিশেলা করবে, অথবা যার নাতি পুতিও নাই, অন্য ছেলে মেয়েকে নিজে টাকা দিয়ে পয়সা দিয়ে নিজে খরচ দিয়ে, যেমন আমাদের নূরজাহান,
ও তো মুসলিম পরিবার থেকে, এই পুণ্য সে পেতে চায়, তাই সে কী করে ওই টাকা পাঠায় সম্বলবাবুর হাতে, এবছরও পাঠাইছে। হ্যাঁ, এভাবে সে খরচ বহন করে একটা ভিক্ষু মিশেল আশ্রম হওয়ার জন্য সে দাতা হয়, গার্জিয়ান হয়, এই নির্ধারিত বসে আছে ওখানে। এইরকম হলেও ওই পুণ্য লাভ করা যায়। তার মানে নূরজাহান আগামীতে আর্যমিত বুদ্ধকে সাক্ষাৎ পেতে চাইলে সাক্ষাৎ পেতে পারে। এরপরে বলছে, যারা পিতা মাতাকে সেবা যত্ন করবে, যারা পিতা মাতাকে সেবা যত্ন করবে, পিতা মাতাকে কোনো দুঃখ দিবে না, তারা শুধু স্বর্গ নয়, আর্যমিত্র বুদ্ধির সাক্ষাৎ লাভ করে নির্বাণ দর্শন করতেও পারবে। তবে সাবধান, আজকাল অনেক ছেলে মেয়ে আছে মা বাবাকে চিনে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, মা বাবাকে সেবা করে না। হ্যাঁ, ইন্ডিয়াতেও শোনা যায় বাবাকে রাস্তায় ফেলে দিছে একটা ছেলে, মাকে রাস্তায় ফেলে দিছে, লোকজন জিজ্ঞেস করছে কী হয়েছে, আমার ছেলে এরকম, ছেলেকে ধরে খুব পিটাইছে কলকাতাতে। এই গত সপ্তাহে বাংলাদেশে এক কোটিপতির ছেলে, কোটিপতির ছেলে বাপ মরছে খবর পাইছে, বলছে ওই ইয়া কি বলে আঞ্জুমানি দিয়ে দাও, আঞ্জুমানি দিয়ে দাও। দেখো তো কত অসম, নিজে বাপকে পর্যন্ত সৎকার করে না, কবর দেয় না। এইটা হবেন না, যারা মা বাপকে সেবা করবে না, মা বাপকে দুঃখ দিবে, মা বাপের দুঃখ দেব মানে কি, বিভিন্নভাবে দুঃখ দেয়, মা বাপের কথা না শুনলে তো মা বাপ দুঃখ পায়, মা বাবাকে না বলে যদি অন্য জায়গায় চলে যায় পালাইয়া যায় মা বাপ দুঃখ পায়। তাই মা বাবার অবাধ্য যদি হয় তারা কোনো দিনও অংশীদার খুশি না, অনেকে অংশীদার হয়েছেন না। আরো বুদ্ধ কি বললেন, যারা বোধি বৃক্ষ রোপণ করবে, তাহলে নাগেশ্বর বৃক্ষ রোপণ কেউ করেছেন? আমি কিন্তু লাগাই নাই, আমি অবশ্য বোধি বৃক্ষ ইয়ে থেকে লাগাইছি, আর্যমিত বুদ্ধির জন্য লাগাই নাই। এই আর্যমিত বুদ্ধের নাগেশ্বর বৃক্ষ হোক, বর্তমান বোধি বৃক্ষ হোক, যারা রোপণ করবে দান দিবে তারাও বুদ্ধের আর্যমিত বুদ্ধের সাক্ষাৎ পাবে। তারপর আরো কি বললেন, যারা চাতুর্দিশা ক্যাং বানানো হবে না, চাতুর্দিশা ক্যাং হতে হবে, পান্থশালা বানানো হবে না, চাতুর্দিশা পান্থশালা হতে হবে, অর্থাৎ যে কোনো মানুষ যে কোনো ভিক্ষু থাকতে পারবে, বসবাস করতে পারবে, আমার অথবা আমাদের কোনো দাবি থাকবে না। এরকম যদি আমার অথবা আমাদের বলে কোনো দাবি করে রাখেন তাহলে সেটা ওই পুণ্য হবে না। সবার জন্য খোলা রাখতে হবে, সবার জন্য উন্মুক্ত। এরপরে আরো কি বললেন, ভগবান বললেন, যারা পিণ্ডপাত ছয়ং দান করে, পিণ্ডপাত ছয়ং তো আমাদের এখানে খুব একটা আর হয় না, ভিক্ষুরা ছয়ং সাবেক ধরে পিণ্ডপাত গ্রহণ বের হয় না, বান্দরবনেই এখনো হয়, আমি এখনো করাই প্রতিদিন, যারা এভাবে ছয়ং দিবে, বেশি না এক মুঠো ভাত এতটুকু তরকারি প্রত্যেক দিন দিবেন, এতেই আপনার শুধু নির্বাণ যাওয়া নয়, আর্যমিত্র বুদ্ধকে সাক্ষাৎ পেয়ে এই ভিক্ষু হওয়ার পুণ্য লাভ হবে। আরো ভগবান বুদ্ধ কি বললেন, যারা ছাতা পাখা পতাকা ধ্বজা প্রদীপ শাপলা ফুল দান করে থাকে, তারাও আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবে। দেখেন, আমিও জানতাম না আগে, আমাকে আমার গুরু সাইডের ছাতা বলছে পাখা বানাও, ছাতা বানাও, ধ্বজা বানাও, পতাকা বানাও, তারপরে শাপলা ফুল। এখন আমরা দিই, যাদিতে প্রত্যেকবার পূজা হলে আপনারা দেন না, পূজা দেন না, এটা আমিও জানতাম না। ছাইনে ছাদক আমি সেই জন্য মাথায় রেখে
তার কাছে আমি কৃতজ্ঞ। আর তার পায়ের তলায় আমি সবসময় তাকে বন্দনা করে বলি, আপনি নাসিখালী আমি জানতাম না। আমরা মনে করতাম এই কাগজে বানানো কি, এটা কাগজে বানানো পাখা ছাতা পতাকা, এটা দিয়ে কী হবে? এটা দিয়ে আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ হবে। এখন খুশি লাগছে না যারা দিচ্ছেন? হ্যাঁ, আমিও খুব খুশি, কারণ আমি আপনাদের এই পথ দেখিয়ে দিয়েছি, আমি সেই ধর্মটা দান করেছি, সাপ্পাদানাং ধাম্মাদানাং জেনাতি, আমিও তো পেয়ে গেছি। তবে আমাকে শিখাইছেন উনি, ভগবান বুদ্ধ বললেন তারা, এবং সবশেষে যারা বোধি বৃক্ষে বৈশাখী পূর্ণিমায় জল ঢালবে তারা ঢালেননি সবাই, হরে ভাই মানতে চিরঙ্গসর আমার আড়া তো থাকিতে পারতে ফ্রান্স, হরে ভাই বুধবৃক্ষ শেষ। তাই বুধবৃক্ষে প্রতি বছর যারা এভাবেই জল ঢালবে, অথবা যার কিয়াং কাছাকাছি বুধবৃক্ষ আছে, প্রত্যেক দিন সকালে হোক দুপুরে হোক বিকালে হোক, এক গ্লাস এক বালতি এক জগ আমি বুধবৃক্ষকে পূজা করছি বলে ঢালেন, নির্ঘাত আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবেন। ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র এই সকল পুণ্যকর্ম যারা করবে, দশটা পুণ্যকর্ম যারা করবে, যেমন দান, আজকে আপনার দান দিয়েছেন না, এরকম দান কজনই দেয়? গত বছরের তুলনায় প্রায় ৪৫% জীবন বেশি হয়েছে। এইবার আজকে ৪০০টার বেশি চিপর আমরা পেয়েছি, সাধু পারতেন না? আপনাদের দেওয়া দান তো, আপনারা দিয়েছেন তো, এই সকল পুণ্যকর্ম যারা করবে তারাই স্বর্গ লাভ করবে, ব্রহ্ম লাভ করবে, আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ লাভ করে নির্বাণ দর্শন করতে পারবে। তাই ছোট্ট এই জীবন কবে যমরাজ থেকে ডাক পড়ে জানি না, যাওয়ার আগেই আপনার বাড়ির বিছানা গুছিয়ে রাখুন, কী কী জিনিস নিয়ে যাবে গুছিয়ে রাখুন, অর্থাৎ দানশীল ভাবনা মৃত্যুর আগেই পরিপূর্ণ করে রাখুন, যেন মরবার বিছানায় ইস আমি ওই পুণ্যটা করতে চেয়েছিলাম না করে মরে যেতে হলো যেন বলতে না হয়, আমার মায়ের কথা আমার মনে হয়, আমার মা চেয়েছিল আমার সবচেয়ে ছোট ভাই থিতিপুরকে বুদ্ধগয়ায় নিয়ে গিয়ে তিনি শ্রবণ করাবেন, মায়ের আশা পূর্ণ হয় নাই, মা তার আগেই চলে গেলেন। মায়ের আশা ছিল বুদ্ধগয়া দেখবেন, বার্মা সেরেমু প্যাগোডা দেখবেন, দেখতে পারেন নাই। তা আপনাদের বলছি যত রকমের পুণ্যময় ইচ্ছা আপনাদের আছে করে ফেলুন। টাকা কেন চিন্তা করেন? টাকা টাকা আসবে, টাকা চলে গেলে আসবে, কিন্তু আপনার জীবন আয়ু চলে গেলে আর আসবে না, আপনার সময় চলে গেলে আর আসবে না, ফট করে ডাক পড়লে আপনাকে চলে যেতে হবে। দেখেন না প্রত্যেক দিন অনেক কম বয়সের ছেলেও মরে যাচ্ছে। হ্যাঁ, ওই যে মুন্নি বড়ুয়া ৩৪ বছর বয়স পান্দুর পরে পাহাড় ধসে পড়ে গেছে, যে মরছে ওইখানে রুমা রাস্তায়, লাশ পাওয়া গেছে যে বাঁশখালি, চিন্তা করেন তো। এইভাবে কার জীবন কখন শেষ হয় জানি না। তাই বুদ্ধ শাসনের সায়াহ্নকালে এখন আমরা বুদ্ধ যে ধর্মরস দিয়ে গেছেন সে রস আস্বাদন করতে এখনো পারি, সেই নির্বাণ রস এখনো আমাদের জন্য খোলা আছে, কেন আস্বাদন করব না? ভগবান বলছে এই পার্শিক এই পাশ, আসো দেখে যাও, আসো খেয়ে যাও, যদি আমরা এখনো পরে আসবো পরে আসবো বলে যদি সময় ক্ষেপণ করে কালকে যদি যমরাজের ডাকে চলে যেতে হয়, তাহলে বুদ্ধির সেই ডাক না শুনে অবাধ্য সন্তান হয়ে নরকেই যেতে হবে, সেটা যেন না হয়। এই পার্শ্বিক বলছে তাড়াতাড়ি দেখুন, যে পুণ্যকর্ম আপনি করেন নাই এখনই করবেন বলে মনস্থির করুন, যেন আপনার কোনো পুণ্য অপূর্ণ না থাকে, জীবন অনিশ্চিত, হাসি মুখে যেন আপনি যমরাজে ডাকে সাড়া দিতে পারেন। এভাবেই আপনারা যেন সাড়া দিয়ে আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পেতে পারেন। এই জন্মে যারা অরহৎ হবে না তারা যেন অন্তত আর্যমিত্র বুদ্ধের সময়ে এই ভিক্ষু হয়ে নির্বাণ লাভ করতে পারেন, এই আশীর্বাদ দিয়ে শেষ করছি।
ভালো লাগছে না খারাপ লাগছে? আগামী 11 তারিখ বান্দরবনে এর চাইতে ভালো একটা দেশনা ঠিক করে রেখেছি। আগামী শুক্রবার বান্দরবনে স্বর্ণ জাতিতে ওয়াছু চিবর বর্ষাপাস চিবরদান, চিবরদান করতে পারবেন না, দুঃখ নেই, আসুন।